আসসালামু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রাম সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি নতুন প্রোগ্রাম নিয়ে কিংবদন্তি গ্রুপে এখন থেকে প্রতি সোমবার রাত 9টায় একটি নতুন প্রোগ্রাম, চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের সাথে আজকে এই মুহূর্তে উপস্থিত আছে রুহুল আমিন আকাশ, আমাদের কিংবদন্তি গ্রুপের অন্যতম একজন বিজনেস ম্যাগনেট, ঠিক আছে, এবং কিছুক্ষণের মধ্যেও আমাদের সাথে জয়েন করবে সোহেল খান। আমরা আজকে দুইজন, আমাদের যে দুইজন বন্ধু যারা হচ্ছে আলটিমেটলি এন্টারপ্রেনার, তাদের গল্প শুনব, তাদের চ্যালেঞ্জগুলি আমরা শুনব, এবং তারা কিভাবে সফল হয়েছে এবং কি নিয়ে কাজ করতেছে এবং বাধাগুলি কোথায়, আমরা চেষ্টা করব এই বিষয়গুলি নিয়ে আসার, সেই বাধাগুলি কিভাবে ওভারকাম করেছে সেই জিনিসটা আসলে সবার সাথে শেয়ার করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামটা আমাদের চলমান থাকবে কিংবদন্তি গ্রুপে। আমাদের 30,000 মেম্বার, 30,000 মেম্বারের মধ্যে প্রচুর এন্টারপ্রেনার রয়েছে, অনেক উদ্যোক্তা রয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই উদ্যোক্তা যারা, এন্টারপ্রেনার যারা, তাদেরকে, তাদের গল্প শোনা, তাদেরকে হাইলাইট করা, এবং তারা যাতে সফল হয় সেই জন্য আমাদের বাকিদের সহযোগিতা করা। আমাদের এই গ্রুপে এখন অনেক এন্টারপ্রেনার আছে যারা হয়তো কিছুদিন আগে মাত্র শুরু করেছে, অনেকে হয়তো অনেক আগে বিজনেস শুরু করেছে। তো তাদেরকে, যাতে তারা সামনে আরো এগিয়ে যেতে পারে, সেই সাপোর্ট খুব সিম্পল ব্যাপার। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখন, যে আমাদের এইখানে 30,000 মেম্বার, এখন প্রত্যেকটা বিজনেসে হচ্ছে দেখা যায় যে ফেসবুক পেজ আছে, তো এই 30,000 মেম্বার যদি তার ফেসবুক পেজে লাইক দেয়, তার 30,000 লাইক, এই 30,000 মেম্বার যদি তাদের ফেসবুক পেজ থেকে তার কোনো একজন বন্ধু যে হচ্ছে উদ্যোক্তা, কোন একটা বিজনেস করছে, তার পেজটাকে শেয়ার দেয় বা তার প্রোডাক্টটাকে শেয়ার দেয়, তাহলে কত হাজার হাজার শেয়ার হবে, কত মানুষের কাছে পৌঁছাবে। তো আমরাই পারি আমাদের এক বন্ধু হিসেবে আরেক বন্ধুকে সহযোগিতা করতে, আর আমরা যদি এই সহযোগিতাটাকে অব্যাহত রাখি তাহলে অনায়াসে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের যেসব বন্ধুরা উদ্যোক্তা হিসেবে কাজ করছে তারা ভবিষ্যতে আস্তে আস্তে বড় পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে চলে যেতে পারবে, এবং তাতে আমাদের গ্রুপটাও অনেক বড় আকারে যাবে, তাদের কন্ট্রিবিউশন গ্রুপে অনেক বেশি থাকবে। তো এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামের যাত্রা। এবং যারা আমাদের এই গ্রুপে অনেকেই আছে যে হয়তো উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা আছে, তারা এখান থেকে ইন্সপায়ার হবে। এই মূল উদ্দেশ্য, এগুলি নিয়েই আমাদের এই প্রোগ্রামের যাত্রা। প্রতি সোমবার আমাদের এই প্রোগ্রাম থাকবে রাত 9টায়, আমি থাকবো, কখনো আমি না থাকলে আমাদের অন্য কোনো বন্ধু থাকবে, কিন্তু এই প্রোগ্রামটা চলমান থাকবে। শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলে নেই, বর্তমান যে COVID-19 জন্য আমাদের অ্যানাউন্সমেন্টে সকল ডাক্তার বন্ধুদের লিস্ট দেয়া আছে, যে কোনো প্রয়োজনে তাদের সাথে, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো প্রয়োজনে। এবং আমাদের এই কিংবদন্তি গ্রুপের সকল ডাক্তার বন্ধুরা, তারা খুবই কর্ডিয়াল, খুবই সাপোর্টিভ আমরা দেখে আসছি, এবং এই ক্রিটিক্যাল সময়েও তারা যেইভাবে সকলকে সাপোর্ট দিচ্ছে, ওখান থেকে আমরা সাপোর্টটা পেতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই গ্রুপে প্রেরণা, যেটা একটা নতুন আমাদের সংযোজন, প্রতি শুক্রবার রাত 9টায় নাহার এই প্রোগ্রামটা হোস্টিং করছে এবং সফলতার গল্প সেখানে আমরা শুনছি। এই প্রোগ্রামটাও আমি আমি বলবো যে চোখ রাখতে, কারণ হচ্ছে আসলে মোটিভেশন বা সফলতার গল্প আমাদেরকে চিয়ার আপ করে এবং ভালো কিছু করার আগ্রহ যোগায়। তো আমরা চেষ্টা করব সেটার সাথে সংযুক্ত থাকতে। এছাড়াও আমাদের একটা 20 মিনিটের আড্ডা আমাদের শুরু হয়েছে বন্ধুদের নিয়ে, যেটা হচ্ছে আমাদের সপ্তাহে 2 দিন চলছে। এই প্রোগ্রামটাও আমাদের রবি ও মঙ্গলবার রাত 9টায় এটা চলমান থাকবে। বন্ধুদের আরেকটি জিনিস আমরা একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে
মানবতার দেয়াল এসো বন্ধুর পাশে দাঁড়াই, এটা আমাদের চলমান আছে, যার মাধ্যমে যারা আমরা এখন অন্য বন্ধুদেরকে সহযোগিতা করতে চাচ্ছি, যারা সমস্যায় আছে তাদের জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি কিংবদন্তি গ্রুপের মাধ্যমে আমাদের যাদের দরকার তাদেরকে হেল্প করা হচ্ছে। এবং আরেকটা জিনিস কিংবদন্তি গ্রুপ নতুন শুরু করতে যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রতি শুক্রবার অসহায় দরিদ্র মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা। এটা কিংবদন্তি গ্রুপ চিন্তা করেছে যে এখন থেকে এটা নিয়মিত করবে, এবং যদি আলহামদুলিল্লাহ এটা যদি নিয়মিত করা যায় হয়তো এক সময় 365 দিনই কিংবদন্তি গ্রুপের মাধ্যমে অসহায় মানুষরা নিয়মিত খাবার পাবে। তো এই প্রোগ্রামগুলি চলমান, সকল বন্ধুদের বলবো কিংবদন্তি গ্রুপের এই প্রোগ্রামগুলির সাথে থাকতে। তো আজকের আমাদের মূল প্রোগ্রাম চলে যাচ্ছি, রুহুল আমিন আকাশ আমাদের সাথে আছে সিঙ্গাপুর ম্যাথস, বাংলাদেশে সিঙ্গাপুর ম্যাথস কে ইন্ট্রোডিউস করেছে, ফ্র্যাঞ্চাইজ নিয়ে এসেছে রুহুল আমিন আকাশ। তো আকাশ কেমন আছো? আমি আমি বলছি আমার পরিচয়টা একটু দিয়ে নেই বন্ধুদের কাছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি আকাশ, রুহুল আমিন আকাশ। অ্যাকচুয়ালি সানি যেটা বলেছে যে বিজনেস ম্যাগনেট, ওরকম কিছু না, জাস্ট ট্রাই করছি, আর নতুন কিছু করার চিন্তা ছিল শুরু থেকেই যখন জবে ছিলাম। সবসময় একটা নিজের মনের মধ্যে নিজের ভিতরে একটা কাজ করতো কিছু একটা, যে নিজের মতো করে কিছু একটা শুরু করব, তাই করেছিলাম যে নতুন কিছু যেটা আমাদের দেশে এখানে এখনো নেই, এরকম কিছু একটা ইনোভেটিভ টাইপের কিছু একটা শুরু করা। তো সিঙ্গাপুর ম্যাচ শুরু করেছি, আশা করি আরো আরো নতুন কিছু নিয়ে কাজ করতে সুযোগ পাবো বা ইচ্ছা হবে আমাদের। তো আজকে ডিসকাস করব অ্যাকচুয়ালি নট অ্যাবাউট সিঙ্গাপুর ম্যাথ, অ্যাবাউট সো মেনি থিংস। তো লেটস স্টার্ট সানি, উই ক্যান টক মোর অ্যাবাউট। ওকে আচ্ছা আকাশ, মানে একদম যদি শুরুতেই বলি যে বিজনেস করার চিন্তা কখন আসলো এবং কিভাবে বিজনেসে আসা? আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি বিজনেস ফ্যামিলি না, আগে গোড়াই সব চাকরিজীবী ফ্যামিলি, বাবা শিক্ষক ছিলেন। বিজনেস করব এরকম ড্রিম অ্যাকচুয়ালি খুব শুরু থেকে ছিল না, বাট যখন বিজনেস জবে এসেছি, জবই করেছি হচ্ছে বিজনেস, যেহেতু আমার গ্রাজুয়েশন ছিল টেক্সটাইলে, আমি জব করেছি মূলত মার্চেন্ডাইজিং মার্কেটিং ডিপার্টমেন্টে, বিজনেস সামলিয়েছি অন্যদের, মিলিয়ন ডলারের বিজনেস সামলেছি, তখন নিজের মধ্যে একটা একটা উন্মাদনা কাজ করেছে যে না, অন্যের বিজনেস করছি তো নিজের কিছু একটা করতে হবে, ওখান থেকে শুরু আর এই ইচ্ছাটা। যখন ট্রাই করেছি একটা কিছু করার, নতুন করে নতুন কিছু শুরু করার, যেটা গতানুগতিক সবাই করে ওইরকম কিছু, ওইটার পিছনে দৌড়াইনি, নতুন কিছু করতে চেষ্টা করেছি। তো 6 মাস হয়ে গেল আর কি শুরুটা, তোমরা জানোই। গ্রেট। তো আসলে আমরা আমরা যদি এভাবে বলি যে বিজনেস কোনো প্ল্যান করে কোনো প্রোগ্রাম লঞ্চ করে এভাবে হয় না, অনেক সময় ইনোভেটিভ বিজনেস গুলা এগুলো হঠাৎ করেই আসে, যে নিজের মনের মধ্যে একটা কিছু ঘুরে ঘুরতে থাকে ঘুরতে থাকে, হয়তো এটাকে কাজে পরিণত করাটাই বিজনেস আমি মনে করি। যে $1 মিলিয়ন বা অনেক টাকা ক্যাপিটাল লাগবে, ক্যাপিটাল জোগাড় করব, তারপর কিছু একটা ব্যবসা করব, সো ওইরকম ভাবে চিন্তা করিনি আর কি, চিন্তা করেছি একটু কোয়ালিটি মেনটেন করে যে কি করা যায়, কি প্রয়োজন, প্রয়োজনকে নিয়ে চিন্তা করেছি। যখন দেখেছি যে নিজের স্যালারি ম্যাথস দরকার খুব বেশি, তখন ম্যাথস নিয়ে কাজ করেছি। তোমার বিজনেসে কি এই সিঙ্গাপুর ম্যাথস দিয়েই যাত্রা, নাকি এর আগেও বিজনেস এর সাথে তুমি শুরু করেছো? আগেও আমি লম্বা সময় বিজনেসের সাথেই ছিলাম, অ্যাপারেল বিজনেসের সাথে ছিলাম। তো আমার নিজের ব্যবসাও যদি প্রথম বলা হয়, তাহলে অ্যাপারেলেরই একটা সংশ্লিষ্ট একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম, সোর্সিং বিজনেস। এটা হয়ে গেছে অলমোস্ট 3 ইয়ার্স সোর্সিং পার্টটা। সোর্সিং বিজনেসের পাশাপাশি যেহেতু এটা গতানুগতিক একটা বিজনেস, যে কোনো সময় আমাদের অ্যাপারেল সেক্টরে যে কোনো ধরনের একটা চেঞ্জ আমাদের ব্যবসায় একটা ইম্প্যাক্ট তৈরি করে, সো
পাশাপাশি কি করা যায় সবসময় ভেবেছি, যে হোয়াট কুড বি দা সেকেন্ড অপশন, যেটা কিনা একটু প্রয়োজনের সাথে মিল রেখে করা যায়। সিঙ্গাপুর ম্যাথ অ্যাকচুয়ালি বলতে পারো এই সেন্সে যে দিস ইজ মাই সেকেন্ড থট, ওকে, বাট দ্য ড্রিম, ওকে, গ্রেট। তো তুমি যদি একটু মানে সিঙ্গাপুর ম্যাথসের এই বিজনেসটা সম্পর্কে একটু বলো, বা এইটার অপারেশনটা, বা আলটিমেটলি কাদের জন্য তুমি এটা করেছো, এবং এইখানের ক্লায়েন্ট কারা? যখন প্রথমে অ্যাকচুয়ালি সিঙ্গাপুর ম্যাথ সম্পর্কে আমিও জানতাম না, আর যদি আমি বলি এখন থেকে 1.5 বছর আগেও আমি জানতাম না সিঙ্গাপুর ম্যাথ সম্পর্কে। ওয়ান্স আমার ছেলে তখন 6+ এজ, ওর একটা কোশ্চেন ছিল যে সে একটা প্রোগ্রাম শিখে মেন্টাল অ্যারিথমেটিক, আমাকে একদিন কোশ্চেন করলো। তখন আমি খুব ব্যস্ত অ্যাকচুয়ালি কেরিয়ারে, প্রফেশনাল লাইফ হচ্ছে তখন টেক্সটাইল রিলেটেড, যে বাবা আমি এটা কেন শিখি যেটা আমি ইউজ করি না। এটা আমাকে একটু ধাক্কা দিয়েছে যে আসলে আমার বাচ্চা একটা ম্যাথ শিখছে, বাট ওর কথা হচ্ছে সে ইউজ করে না, তাহলে কি করতে পারি। দেন আমি গুগল করলাম যে হোয়াট কুড বি দা বেস্ট প্রোগ্রাম ফর হিম, যে তখন মনে হলো যে ও একটু চ্যালেঞ্জ খুঁজতেছে, যে ওর একটু চ্যালেঞ্জ প্রয়োজন। তখনই মূলত সিঙ্গাপুর ম্যাথস কে চেনা, যে সিঙ্গাপুর ম্যাথস হচ্ছে আমরা যেটাকে জুনিয়র ম্যাথমেটিক্স প্রোগ্রাম, আমাদের জেনারেল ম্যাথস ছিল বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে সেম জুনিয়র ম্যাথস প্রোগ্রাম। তো এই জুনিয়র ম্যাথমেটিক্সটাই হচ্ছে সিঙ্গাপুর ম্যাথস ওয়ার্ল্ড নাম্বার 1 কারিকুলাম। আমি জানতাম না, 1.5 বছর আগেও জানতাম না ওইভাবে। তারপর যখন ওদের সাথে কমিউনিকেট করলাম যে ইট কুড বি এ বেস্ট অপশন ফর মাই চাইল্ড, আমি এটাকে অনলাইনে চাই, তখন ওদের একটা কথা ছিল, ফার্স্ট কমিউনিকেশন ছিল যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান সে, ওয়ার্ডটা এরকম ছিল, জাস্ট এক্স্যাক্টলি ওয়ার্ডটা মনে নেই, দ্যাট ওয়াজ নট ফর অল, দ্য মিনিং ওয়াজ লাইক দ্যাট, অনেক এক্সপেন্সিভ একটা প্রোগ্রাম, সো ইটস নট ফর বাংলাদেশ, হোয়াট উই ক্যান সে দিস ওয়ার্ড সানি ইউ ক্যান ইউ ক্যান মেক মি ক্লিয়ার, যে ওই ওই প্রোগ্রামটা আমাদের জন্য না, ওদের একটা কমিউনিকেশন ছিল এমন। যে দেন অ্যাকচুয়ালি ইট হার্টস মি যে মাই সান নিড দিস, বাট দে আর টেলিং ইটস নট ফর বাংলাদেশ। দেন আমি ট্রাই করেছি যে ওকে, ইফ আই নট গেটিং অনলাইন দেন হোয়াই নট দ্য ফ্র্যাঞ্চাইজ প্রোগ্রাম, সো উই কুড ম্যানেজ অ্যাকচুয়ালি দ্য চ্যালেঞ্জিং ম্যাথমেটিক্স প্রোগ্রাম ফর দ্য চিলড্রেন, উই কুড ম্যানেজ টু লঞ্চ অন লাস্ট নভেম্বর। So it makes me happy that after so many investment also now we are running, that's good. Okay. No matter it is expensive maths program, but we could manage within the range for mass people that they can continue, they can enroll their children. Actually, this is not the fact. The fact is that was needed. That was needed at that time for my children. And we can say every day we are getting so many amra onek beshi inquiries pacchi aje bachcha maths e durbol bachcha ki korte hoy ki korbo, so it's growing. Your daughter also there, you can tell me you can tell something. It's growing, but ami chesta korechhilam je ekta need based kichu korar, it was needed at that time. Okay. বন্ধুরা একটু বলে রাখি এখানে, সিঙ্গাপুর ম্যাথস সত্যি কথা বলতে এটা হচ্ছে আফটার স্কুল প্রোগ্রাম, বাচ্চাদের স্কুল কারিকুলামের বাহিরে এই প্রোগ্রামটা। তো এখানে আমার বাচ্চাকেও আমি দিয়েছি, এবং সত্যি কথা বলতে যে তার ডেভেলপমেন্ট অসাধারণ, আমি নিজেই পেয়েছি। কিছুদিন আগে একটা কম্পিটিশনে আমার মেয়ে সেখানে প্রাইজ জিতে নিয়ে আসে ম্যাথমেটিক্সে, এবং এর জন্য আমি স্পেশাল থ্যাংকস জানাই সিঙ্গাপুর ম্যাথসকে, যে তারা এই ধরনের এইভাবে বাচ্চাদেরকে ডেভেলপ করছে বলেই হয়তো বাচ্চাদের কনফিডেন্স লেভেলটা বাড়ছে, আইকিউ লেভেল বাড়ছে, তাদের চিন্তা শক্তি বাড়ছে, ইটস রিয়েলি গ্রেট। আমাদের আরিফুর রহমান রাজীব বন্ধু বলছে যে কমেন্ট পড়িস না কেন। বন্ধু কমেন্ট পড়বো আমরা যখন সময় হবে, একটু আমরা আগে প্রোগ্রামটার মধ্যে একটু ঢুকে নেওয়ার চেষ্টা করি, তারপর প্রোগ্রাম রিলেটেড কমেন্ট অবশ্যই পড়বো, ঠিক আছে। আর হচ্ছে
তো এই বিজনেস শুরু করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি ছিল, মানে বাধা গুলি কোন জায়গাটা ছিল যেগুলো তুমি ওভারকাম করতে পারছো? অ্যাকচুয়ালি বাধা বলতে ওইরকম না, একটু চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ ছিল কমিউনিকেশন, গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে বের হয়ে আসাটাও একটা চ্যালেঞ্জ ছিল। সিঙ্গাপুরের সাথে কমিউনিকেশন এবং তাদেরকে ম্যানেজ করাটা বড় চ্যালেঞ্জ ছিল। বাট ডিউরিং ইমপ্লিমেন্টেশন আমরা যেটা দেখেছি, সানি একটা কথা বলে রাখি এখানে, সে আমাদের দেশে পিওর ম্যাথমেটিক্স প্রোগ্রাম, সিঙ্গাপুর ম্যাথ ইজ অনলি পিওর ম্যাথমেটিক্স প্রোগ্রাম, যেটা একটা রোবাস্ট কারিকুলামকে কন্টিনিউ করছে। সিঙ্গাপুর ম্যাথ ইজ নট ফর 6 মান্থ অর 8 মান্থ অর 1 ইয়ার, সিঙ্গাপুর ম্যাথ ইজ এ রোবাস্ট কারিকুলাম প্রোগ্রাম, যে একটা বাচ্চা যখন 4 বছরে শুরু করে তার 13-14 বছর পর্যন্ত ম্যাথস কন্টিনিউ করতে হয়, জেনারেল ম্যাথস। সিঙ্গাপুর ম্যাথ ইজ দ্যাট। তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল যে যখন আমাদের কম্পিটিটররা একটা 3 মান্থ বা 6 মান্থের একটা কোনো একটা কম্পোনেন্টকে বাংলাদেশে ম্যাথস প্রোগ্রাম বলে, দ্য বিগেস্ট ম্যাথস প্রোগ্রাম বলছে, দেন আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল প্যারেন্টসদেরকে বোঝানো যে হ্যাঁ সিঙ্গাপুর ম্যাথ কেন প্রয়োজন এবং সিঙ্গাপুর ম্যাথ হাউ হেল্পস টু দ্য স্টুডেন্টস। তো এখন আশা করি যে এখন অনেকেই বুঝতে পারে, জাস্ট গুগল করলেই হয় সিঙ্গাপুর ম্যাথ সম্পর্কে। আমাদের জন্য শুরুর দিকে বোঝানোটা একটু কঠিন ছিল, এখন এতটা কঠিন মনে হয় না আর কি। শুরুর দিকে আমরাও বুঝতাম না পুরো প্রোগ্রামটা কেমন বা হাউ ডেপথ ইট ইজ, এখন বুঝতেছি। 6 মাস হয়ে গেছে আমরাও এক্সপিরিয়েন্স, প্রতিদিন ট্রেনিং হচ্ছে, এভরিডে অনলাইন প্রোগ্রামের সাথে কোনো না কোনো প্রোগ্রামের সাথে ট্রেনিং চলছে। তো চ্যালেঞ্জিং ছিল যে শুরুর দিকে আমাদের ট্রেনিং এবং কোয়ালিটি মেনটেন করাটা আমরা চেষ্টা করছি ছোট ছোট নাম্বার অফ স্টুডেন্টস ব্যাচ দিয়ে। তো যেহেতু ব্যাচ ওয়াইজ না, যে কোনো সময় যে কেউ শুরু করতে পারে, তো উই আর রানিং অ্যাকচুয়ালি, নট সাচ চ্যালেঞ্জ। বাট যে বিজনেস বেনিফিটস যদি চিন্তা করি, ইটস নট সাচ আদার বিজনেস যে ইন এ ডে বিজনেস বেনিফিটস উইল কাম, দ্য প্রফিট উইল কাম, বাট ইট উইল ইন বোথ সাইড যদি দেখি যে বাচ্চারা বেনিফিটেড হচ্ছে মোর দেন দ্য বিজনেস ওনার, চিলড্রেনস আর গেটিং মোর বেনিফিশিয়ারি, দ্যাটস ইট অ্যাকচুয়ালি দ্য চ্যালেঞ্জ। আমরা ম্যাথস টিচার, ভালো ম্যাথস এর টিচার পেতে একটু চ্যালেঞ্জ হয় আমাদের রিক্রুটমেন্ট গুলোতে। আমাদের নিউ জেনারেশন যারা জব খুঁজে, ফ্রেশ গ্রাজুয়েটসরা ওইরকম প্রফেশনালিজম গ্রো করে না শুরুর দিকে, এটা একটা চ্যালেঞ্জ। সো এমপ্লয়িজ, কোয়ালিটি এমপ্লয়িজ, এমপ্লয়ি পাওয়া একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্যারেন্টসদের মধ্যে এখনো পাশের বাসার ভাবি দিচ্ছে একটা প্রোগ্রামে, আমিও দিব। সো দিস কাইন্ডস অফ মেন্টালিটি। সো ইন বাংলাদেশ আমাদের গত 50 বছরে সিঙ্গাপুর ম্যাথ আসেনি বা সিঙ্গাপুর ম্যাথসের কোনো কারিকুলাম আসেনি, বাট সিঙ্গাপুর ম্যাথস কিন্তু ওয়ার্ল্ডের 1995 থেকে টপ র্যাঙ্ক। বাংলাদেশে একটা দুটি স্কুলে হয়তো কিছু সিঙ্গাপুরের কারিকুলাম চালু, নোন না। সবাই জানে যে সিঙ্গাপুর খুব এক্সপেন্সিভ সিটি, সবাই জানে, মোটামুটি যারা সিঙ্গাপুর যাওয়া আসা করে সবাই জানে যে সিঙ্গাপুর এডুকেশন খুব এক্সপেন্সিভ, ওয়ার্ল্ড টপ এডুকেশন ফর দ্য চিলড্রেন ইজ সিঙ্গাপুর। সো সিঙ্গাপুর ম্যাথসের স্টুডেন্টরা ওয়ার্ল্ডে টপ, এগুলো একটু সার্চ করলেই পাওয়া যায় অ্যাকর্ডিং টু টিমস এন্ড পিসা। তো আমাদের দেশে হয় কি, আমরা প্যারেন্টসরা, আমিও যখন একজন প্যারেন্ট, তখন আমরা গতানুগতিক ধারায় চলি যে হ্যাঁ আমার বাচ্চা তো ম্যাথসে ভালো, স্কুলে ম্যাথস করছে, সো এটা কি প্রয়োজন। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ, এই আইস ব্রেকিংটা অ্যাকচুয়ালি একটা বড় চ্যালেঞ্জ। ওকে, সো ফার ইটস গুড, আমরা যেই সারা পাচ্ছি ডিউরিং দ্য প্যান্ডামিক, অলসো অনলাইনে বাচ্চারা চলছে, এবং প্রায় এই মাসে আমাদের অনেক নিউ স্টুডেন্টস অ্যাড হয়েছে, সো দ্যাট ইজ পজিটিভ অ্যাট দ্য মোমেন্ট। আমাদের একজন বন্ধু লিখেছে যে তোমরা তোমাদের বাধাগুলো কিভাবে কাটিয়ে উঠেছো, যদিও এখনকার সময় চ্যালেঞ্জটা আগের সময়ের চেয়ে ভিন্ন ভাবে আসছে আমাদের সামনে, রাইট? মানে বর্তমান সিচুয়েশনের কথা কি? হ্যাঁ, তো একটু বলো বর্তমান সময়ের চ্যালেঞ্জটা। অ্যাকচুয়ালি বাধা না পেলে বড় হওয়া যায় না, ডিঙ্গানো যায় না। আমরা যখন এই সময়টার চ্যালেঞ্জটার কথাই বলি, মার্চের শুরুর দিকেও কিন্তু আমরা জানতাম না বা ফেব্রুয়ারি শেষের দিকে আমরা জানতাম না যে আমাদের বিজনেস কি ইম্প্যাক্ট পড়ছে বা কেমন হবে।
তখন আমরা যেটা করেছি, তখন আমরা ইনভেস্টমেন্টে গিয়েছি। ফেব্রুয়ারিতেও আমরা ইনভেস্টমেন্টে গিয়েছি, আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ধানমন্ডিতে আমাদের অলমোস্ট রেডি। বাট তখন আমরা জানতাম না যে হোয়াট উইল হ্যাপেন ইন মার্চ। বাট আমরা আমাদের যে প্রি প্ল্যান ছিল, আমাদের আমাদের ক্যাপেক্স অনুযায়ী আমরা এগিয়েছি। তো ক্যাপেক্সে আমরা এসে যখন মার্চে, আমাদের মার্চের 16 তারিখ স্কুলগুলো সব বন্ধ হয়ে যায়, তখন আমাদের যেহেতু লার্নিং প্রোগ্রাম, সো আমাদেরও অনলাইন অনসাইট বন্ধ করে দিতে হয়, ক্লাসরুম এঙ্গেজমেন্ট বন্ধ করে দিতে হয়। তখন আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোগ্রাম ছিল অলরেডি, যে আমরা চাইলে আমাদের প্রোগ্রাম গুলোকে অনলাইনে করতে পারতাম, বাট এর আগে আমরা করিনি কখনো, আমাদের জন্য এটা ট্রায়াল এন্ড এরর হয়নি আগে কখনো। তো চ্যালেঞ্জ ছিল শুরু করা নতুন করে যে অনলাইন প্রোগ্রাম। আমরা মার্চ এপ্রিলটা আমাদের এক্সিস্টিং স্টুডেন্টসদের সাথেই কন্টিনিউ করেছি। অনেক স্টুডেন্টস হয়তো প্যারেন্টসরা চিন্তা করেছে, ওকে ফর ওয়ান মান্থ অর টু মান্থস মেবি স্কুল ক্লোজার, ওকে লেট ইট বি এনজয়, এনজয় করেছে হয়তো ক্লাস করেনি। বাট ইন জুন অ্যাকচুয়ালি দে কাম ব্যাক টু আস, দে হ্যাভ স্টার্টেড এগেইন। লাইক এই যে বন্ধটা, আমরা তো জানি না কতদিন হবে, এটা আমাদের একটা বাধাকে অতিক্রম করতে একটু হেল্প করেছে। প্যান্ডামিক কখনো কখনো কিছু কিছু বিজনেসে হয়তো ইম্প্যাক্ট ফেলেছে, আবার কিছু কিছু বিজনেসকে একটু ত্বরান্বিত করেছে। তার মধ্যে একটা হচ্ছে অনলাইন লার্নিং। সবাই জানে যে পৃথিবীব্যাপী এখন অনলাইন লার্নিং, ডিস্টেন্স লার্নিংটা খুব বেশি চলছে। তো আমাদের ফার্স্ট যে বাধাটা ছিল, প্যারেন্টসদের ওই মানসিকতাটা যে ওকে দুই মাস এক মাস বন্ধ তো এমনিতেও থাকে, বাচ্চারা একটু রিল্যাক্স থাকে, তাদেরকে বোঝানোটাই ছিল আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। যে না, ইভেন এ ডে এ চিলড্রেন ক্যান নট বি আইডল, যেন আমরা আমরা যেহেতু মর্নিং এ ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার করতে হয় বাধ্যতামূলক আমাদের আমাদের এনার্জির জন্য, একটা চিলড্রেনের লার্নিংও কিন্তু এমন, সে কন্টিনিউয়াস লার্নিং আমরা ট্রেনিং এ দেখেছি, কন্টিনিউয়াস লার্নিং ছাড়া আসলে টাফ একটা বাচ্চার আলটিমেট গোলে পৌঁছানো খুব টাফ। অনেকেরই ধারণা যে আচ্ছা কি হবে এমন ছয় মাস, আমরা এমনও শুনি যে এক বছর স্কুল বন্ধ থাকলে কি হবে, আমি আমার বাচ্চাকে দিব না। আসলে সে এখন বুঝবেন না, এখন বুঝবে না হয়তো বাচ্চাটা, সে যখন 20 বছর 22 বছর হয়ে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে, সে যখন তার তার জন্য ওয়ার্ল্ডটা একটু ডিফারেন্ট হবে। একটা বাচ্চা যদি এখন 7 বছর 8 বছর হয়, আফটার 13 ইয়ার্স তার জন্য একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড হবে। সো ওই ওয়ার্ল্ডে ওই বাচ্চাগুলোই তখন কিন্তু স্ট্রাগল করবে, যে বাচ্চাদের বাবা মা বা বাচ্চাদেরকে এখন আমরা মনে করছি যে ও ডাজেন্ট ম্যাটার 6 মান্থস, মাই ডটার মাই সান ইজ গুড এনাফ ইন ম্যাথস। তো প্যারেন্টসদেরকে এটা বোঝানোই হচ্ছে আমাদের বিজনেসের চ্যালেঞ্জ। এই এইটাকে আমরা ট্রাই করেছি কন্টিনিউয়াসলি, আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের ইমেলস, আমাদের ফোন কলস, আর আমাদের ফেসবুক পোস্টিং, যে একটা বাচ্চা কিভাবে এই সময়টাতে ভালো করতে পারে। আমরা একটা কাজ করেছি, একটা ব্লগ ছিল আমার, যে প্যারেন্টস প্যারেন্ট স্কুল, ড্যাডিস অর মামিস স্কুল ডিউরিং দ্য প্যান্ডামিক। একদম শুরুর দিকে আমরা এটা প্যারেন্টসদেরকে দিয়েছি, যে একটা পুরো দিনকে একটা প্যারেন্ট কিভাবে বাচ্চাদের সাথে এটা ডিল করতে পারে। এটা আমাদের পেজেও আছে। তুমি বলতে চাচ্ছো প্যান্ডামিকের সময় যেহেতু স্কুল বন্ধ, তো বাচ্চারা বাসায় আইডল না বসে থেকে কি করবে, সেই ক্ষেত্রে প্যারেন্টসদের ভূমিকা কি হবে, সেটা তোমরা প্রমোট করেছো। এটা নিয়ে একটা ব্লগ করেছি আমরা, আমরা প্যারেন্টসদেরকে ডিটেইল দিয়েছি, একটা রুটিন সেট করেছি, যে আমরা কিছু কিছু লার্নিং ওয়েবসাইটের লিংক ক্রিয়েট করে আমরা প্যারেন্টসদেরকে দিয়েছি। আর আমি যদি রিয়েল লাইফ একটা এক্সপেরিয়েন্স বলি, একটু এই জায়গায় অ্যাড করে নেই, আমাদের সকল বন্ধুদের বলছি, আমাদের 30,000 মেম্বারদের মধ্যে যারা বিবাহিত এবং যাদের বাচ্চা আছে এবং যাদের বাচ্চারা স্কুল গোয়িং, তাদের উদ্দেশ্যে বলছি যে এই সিচুয়েশনে আসলে বাচ্চাদেরকে কিভাবে গাইড করতে হবে, বাচ্চাদের লার্নিং প্রসেসটা কি হবে, বা বাচ্চাদের কিভাবে বিভিন্ন ক্রিয়েটিভ জায়গায় এঙ্গেজ করে রাখতে হবে, সেগুলি সম্পর্কে সিঙ্গাপুর ম্যাথস তাদের পেজে এবং বিভিন্ন জায়গায় তারা অ্যাওয়ারনেস বিল্ডিং করেছে। তো সত্যি কথা বলতে, যে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে চাই যে একটু এই টাইমটা যাতে তাদের কাজে লাগে, সে যাতে বোর ফিল না করে এবং তার যাতে ক্রিয়েটিভিটি বাড়ে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাথসের এই গাইডলাইনগুলি ফলো করতে পারি। আকাশ, আমাদের পেজে আছে কিভাবে একটা রুটিন সেট করে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি,
আমার ছেলের বয়স হচ্ছে 8 হবে জুলাইতে, আর মেয়ের 3 হবে জুলাইতে। তো জুলাইতে যেহেতু স্কুলে দেওয়া পসিবল না, মেয়ের তো 3 বছর মানে হচ্ছে স্কুল গুলাতে প্লে গ্রুপে দিতে হয়। আমি যেটা করেছি, আমার ছেলেকে বলেছি ইউ মেক এ স্কুল ফর ইউর সিস্টার, তুমি একটা স্কুল ক্রিয়েট করো বাসায়, তো তুমি ওকে প্রতিদিন তোমার স্কুলে পড়াবে। প্যারেন্টসরা কিন্তু চাইলে করতে পারে, যে এল্ডার কিডসরা কিন্তু টডলারদের বা একটু যারা স্কুল গোয়িং হবে বাট এই সময় দিতে পারছে না, ওইভাবে কিন্তু তাদেরকে স্কুলিংটা দিতে পারে, ওই ওইভাবেই ট্রাই করতে পারে। প্যারেন্টসরাও সিনিয়র কিডসদের হেল্প নিতে পারে জুনিয়রদের জন্য, এটা করতে পারে, এটা ইজিলি। আর যে বন্ধু যেটা বলেছিল যে বিজনেস চ্যালেঞ্জ, বিজনেস চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি ইউ নিড টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ ফার্স্ট, অ্যান্ড দেন ইউ নিড টু টেক সাম অ্যাকশনস টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস। এখন এভরি ইন্ডিভিজুয়াল বিজনেস হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস, এভরি ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জেস হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন প্ল্যান টু শর্ট ইট আউট। আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল, আমরা কিভাবে, আমাদের যদি অনসাইট বন্ধ হয়ে যায় আমরা কিভাবে অনলাইন করব, এটার জন্য আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের অনলাইন গাইডলাইন আগে থেকে ক্রিয়েট করা ছিল। আমরা যখন লাইভ ছিলাম, আমাদের যখন ক্লাসরুম ম্যানেজমেন্ট ছিল, তখনও আমাদের অনলাইনের প্রোগ্রামটা আমরা কিভাবে চালাবো এগুলো নিয়ে আমরা কাজ করেছি। পরবর্তীতে যখন বন্ধ হয়ে গেছে ইন এ সাডেন, আমরা 2-3 দিন সময় নিয়েছি, আমরা শুধুমাত্র এক্সারসাইজ করতে নিজেদের মধ্যে, টিচার্সদের মধ্যে একজন আরেকজনের ক্লাস নিয়ে দেখেছি আমাদের লাইভ স্ট্রিম কেমন হয়, তারপর আমরা এটাকে লাইভ করেছি, স্টুডেন্টদের সাথে এঙ্গেজ করেছি। তো এই যে প্রিকশনস গুলো, এই যে অ্যাকশনস গুলো, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, আমরা স্টেপ বাই স্টেপ এগিয়েছি। যখন যখন বিজনেসে স্ট্রাগল করছে আমরা সবাই, জুনে কিন্তু আমরা মার্কেটিং, আমাদের আমাদের সাথে সোহেল খান জয়েন করেছে, সোহেল খান তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা কিছুক্ষণের মধ্যেই তোমার তোমার কাছে আসছি, আকাশের পয়েন্ট একটু শেষ করে নেই। জি আমাদের যে চ্যালেঞ্জটা বন্ধু, জি নাজমুল আসছি, আমি আসছি। ফার্স্ট যে চ্যালেঞ্জটা ওইটাই ছিল হচ্ছে আমরা কিভাবে অনলাইনটা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম বন্ধু। আমরা সোহেল খান আমাদের সাথে জয়েন করেছে, আকাশের কাছে আমাদের একটা কোশ্চেন ছিল, মানে ও চ্যালেঞ্জ। হ্যাঁ বন্ধু সোহেল খান, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো বন্ধু সোহেল খান, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, না আমি শুনতে পাচ্ছি না কথা। আচ্ছা, আমি অনুমান করছি যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, কথা শুনতে পাচ্ছ কি? রাইট রাইট রাইট। তাহলে বন্ধু হয়তো হেডফোন দেখো, যে হেডফোন যদি ইউজ করো তাহলে হয়তো। আচ্ছা আমি আবার আসার চেষ্টা করছি। ওকে, কোনো সমস্যা নাই, আমরা আছি। হ্যাঁ আকাশ। ওকে বন্ধু আসুক, আমি কন্টিনিউ করছি। তো আমাদের বলে নেই, তুমি যে চ্যালেঞ্জগুলি বলছো, চ্যালেঞ্জের সত্যি কথা বলতে আমাদের এখানে কোন কোন বন্ধুর নাম শো করছে যারা কোশ্চেন করেছে, আবার কোন বন্ধুর শো করছে না, যার ফলে যারা কোশ্চেন করছো তাদের সবার নাম হয়তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তো তারপরেও যতটুক মনে হলো যে অন্য জায়গা থেকে দেখে নিলাম, যেটা মিলি আহমেদ সময় প্রশ্ন করেছিল, একই প্রশ্ন করেছে এফ রানা, তো তাদের দুজনেরই প্রশ্ন যে চ্যালেঞ্জ গুলি সংক্ষেপে যদি বলো। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করাটাই ছিল ফার্স্ট চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। হোয়াট কুড বি আওয়ার চ্যালেঞ্জ ডিউরিং দ্য প্যান্ডেমিক। আমরা যখন চায়নাতে বন্ধ, যখন ইউরোপে আমাদের বিভিন্ন দেশের সেন্টার গুলো বন্ধ, যেহেতু আমরা 20তম দেশ, আমাদের আগে আরো অনেক দেশের সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট আমরা ওয়েটিং করছিলাম যে আমাদের সেন্টার কখন বন্ধ হবে, আর আমাদের এই প্রিকশনস গুলো নিতে হবে। আমাদের যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ প্রোগ্রাম, আমাদের অনেক গাইডলাইন ছিল যে হাউ উই কুড রান ডিউরিং দ্য প্যান্ডামিক অ্যান্ড স্কুল ক্লোজার। তো আমাদের ফার্স্ট যেটা করেছিলাম যে ওয়ান বাই ওয়ান আমাদের কি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হলে কি করতে হবে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সানি আর বন্ধুদেরকে বলছি, আমাদের যেহেতু আমাদের লার্নিং প্রোগ্রাম এভরি মান্থ আমাদের সাথে নিউ নিউ স্টুডেন্টস অ্যাড হয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল আমাদের যে নতুন স্টুডেন্টরা কিভাবে অ্যাড হবে। কারণ আমাদের যে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা, এটা একটা ফেস টু ফেস একটা অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। তারপর আমরা একে নিয়ে যখন কাজ করলাম, আমরা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটাকে অনলাইন করতে পেরেছিলাম,
এটা ছিল আমাদের মানে বিগেস্ট চ্যালেঞ্জ ওভারকাম, যে আমাদের এই সময়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট যদি ইন এ মান্থ এনরোল হয়ে থাকে আমাদের এই 6 মাস প্রোগ্রামে, বেশি হয়েছে ডিউরিং দ্য প্যান্ডামিক স্কুল কোর্স কথাটা অবস্থা যা ছিল বেশি স্টুডেন্ট, এই জন্য ধাক্কাটা কিন্তু যদি সামনে উঠা যায় বন্ধু সোহেল খান তোমার ওখান থেকে বোধহয় সাউন্ড আসছে, তুমি দরকার হলে একটু মিউট মানে অপশনটাও ক্লিক করে রাখতে পারো, নিচে আছে যখন কোশ্চেন করলে তখন তুমি মিউট বাটনটা চাপ দিয়ে তারপরে কথা বললে এক্সট্রা সাউন্ডটা আসবে না। হ্যাঁ ঠিক আছে আকাশ, যেটা একটু যদি আমি সামারি করি তাহলে হচ্ছে এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে অনলাইনে জিনিসটাকে নিয়ে আসা, এবং তুমি সাকসেসফুলি সেটা নিয়ে আসছো, রাইট? সাকসেসফুলি কন্টিনিউ করছি অনলাইন। এই অনলাইনে নিয়ে আসার ফলে কিন্তু অপরচুনিটি অনেক বেড়ে গেছে, হতে পারে কোভিড এর কারণে এই সিচুয়েশনে পড়ে অনলাইন করেছিলা। যেমন আমি যদি বলি আমাদের কিংবদন্তি বন্ধুরা সারা বাংলাদেশে আছে, রাইট? সারা বাংলাদেশে তোমার সিঙ্গাপুর ম্যাথস এর ফার্স্ট যে ব্রাঞ্চটা ছিল হচ্ছে উত্তরা, উত্তরা সেকেন্ড ধানমন্ডি। আচ্ছা, আর যদি অনলাইন হয় তাহলে তোমার আমাদের ঠাকুরগার বন্ধুও তোমার যেটা হচ্ছে যে আমরা আমাদের এখন আর টেরিটরি নিয়ে ভাবছি না, গ্রেট, আমরা আমাদের বাউন্ডারি নিয়ে ভাবছি না, আমাদের নির্দিষ্ট কোনো ম্যাপ নিয়ে অঞ্চল নিয়ে ভাবছি না, আমরা এখন যেটা ভাবছি যে যখন ইট ডাজন্ট ম্যাটার যে সেফ ওয়ার্ল্ড অর প্যান্ডেমিক, আমরা আমাদের প্রোগ্রাম বাচ্চাদের লার্নিং থেমে থাকবে না, বাচ্চাদের তো বাচ্চাদেরকে লার্নিং এর সাথে এনিহাও ইনভলভ রাখতে হবে। এখন আমরা যেটা রাইট, মানে এই জায়গাটাই বলতে যাচ্ছি যে এই প্যান্ডামিক বা বর্তমান এই সংকটকালীন সময়ে তোমার বিজনেসের একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, শুধু তোমার বিজনেস না সাথে আমি বলবো আমাদের কিংবদন্তি বন্ধুদেরও, যে আমাদের ঢাকার বাহিরে আমাদের যেসব বন্ধুরা আছে যাদের স্কুল গোয়িং বাচ্চারা আছে তাদেরকে হয়তো এরকম ভালো একটি কারিকুলামের মধ্যে অ্যাড করার চিন্তা বা ইচ্ছা অনেকেরই থাকতে পারে, কিন্তু সেটা তারা পারতেছিল না। এখন যেহেতু অনলাইন সিস্টেম এটা চালু হচ্ছে, অলরেডি হয়েছে, সেহেতু তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইনে বাচ্চারা যাতে ক্লাস করতে পারে, এই জিনিসটা অনেক ধরনের সুবিধা বলি শুধু বাচ্চাদের জন্যই না, আমাদের কিংবদন্তি অনেক বন্ধুর জন্য হতে পারে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু রিমোট লার্নিং এবং রিমোট টিচিং, আমরা ডিস্টেন্স টিচিংটাও আমরা এখন আমাদের যে নেক্সট রিক্রুটমেন্ট গুলো হবে, তো আমাদের একটা হচ্ছে অনসাইট বেস, আমাদের ক্লাসরুম এঙ্গেজমেন্ট আমাদের সেন্টারে এসে অফিস করবে, আমরা কিছু রিক্রুট করব ভেরি ক্লোজ টু আওয়ার নিয়ার ফিউচার, যে আমাদের হয়তো রিমোট এরিয়া থেকে আমাদের লার্নিং প্রোগ্রাম কন্টিনিউ করবে, অনলি হোয়াট ইউ নিড অ্যাকচুয়ালি, অনলি গুড ইন্টারনেট কানেকশন, বাংলাদেশে এখন সব জায়গায় 4G আছে। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্যারেন্টস যারা কিনা এই মানে টিচার্স ঢাকায় না থেকে বাইরে থাকতে চায় তাদের জন্য একটা অপরচুনিটি, বাইরে থেকে একটা একটা ইয়াং গ্রাজুয়েটস হয়তো ঢাকায় এসে জব করাটা তার জন্য চ্যালেঞ্জ, সে চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই এই জব করা যায়, নট অনলি বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের সিঙ্গাপুর প্রোগ্রাম কন্টিনিউ করা যায়, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের স্টুডেন্ট আছে অলরেডি ইয়া থেকে কন্টিনিউ করছে, ইউরোপের একটা কান্ট্রি থেকে আমাদের স্টুডেন্টস আমাদের সেন্টারে অনলাইনে করছে। ওয়াও, গ্রেট গ্রেট। আমি এই জায়গাটায় আকাশ আবার একটু তোমাকে থামাচ্ছি, কিংবদন্তি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, শুধু এখানে বাচ্চাদেরকে ম্যাথের লার্নিং এর জন্য না, পুরো বাংলাদেশ বা পুরো ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে, আরো বড় অপরচুনিটি হচ্ছে আমাদের এই কিংবদন্তি বন্ধুদের মধ্যে কেউ যদি ম্যাথমেটিক্সে ভালো হয় অথবা কারো রিলেটিভ আত্মীয় স্বজন কেউ যদি ম্যাথমেটিক্সে ভালো হয় এবং সে যদি ম্যাথমেটিক্সে জব করতে চায় তাহলে সে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে সিঙ্গাপুর ম্যাথসের একজন টিচার হিসেবে কাজ করতে পারবে।
আকাশের কথা থেকে এই জিনিসটাই ক্লিয়ার, রাইট আকাশ? ওকে আকাশ, গ্রেট, আমরা আবার তোমার কাছে আসবো। আমরা একটু সোহেল খান, অনেকক্ষণ যাবত আমরা সোহেল খানের জন্য ওয়েট করেছি আর এখন সোহেল খান আমাদের জন্য ওয়েট করছে। কি অবস্থা বন্ধু, তোমার বিজনেস কেমন চলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু পরিচয় দেই, আমিও তোমাদের সাথেই কিংবদন্তি হিসেবেই যোগ দিয়েছি। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম তোমাদের সাথে যুক্ত হবার জন্য, কিন্তু আমি দুর্ভাগ্যজনিত ভাবে আমি সেটা করে উঠতে পারছিলাম না। আমাদের নাজমুল অনেক চেষ্টা করছিল আমাকে সহযোগিতা করতে, তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পেরেছি। ভাগ্যবান বোধ করছি এই কারণে যে তোমাদের সাথে এই প্রথমবারের মতো আমার জীবনে অন্তত লাইভে আসা, কারণ আমি আসলে খুব একটা ইয়েতে থাকি না, যাই না, খুব মানে চুপচাপ থাকাটাই আসলে একটা ইয়ে হয়ে থাকে। তো যাই হোক, তোমার প্রশ্নটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা ভালো চলছে। আমি আসলে মূলত চাকরি করি হচ্ছে হলো সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে, ওখানকার মানব সম্পদ বিভাগের দায়িত্বে আছি। আসলে কাগজপত্রে এখনো প্রধানের দায়িত্ব পাইনি, বাট প্রধানের ভূমিকায় আসলে পালন করছি মানব সম্পদ বিভাগের। আর পাশাপাশি হচ্ছে হলো আমি হঠাৎ করেই একটা হাদিস শুনতে পাই, দীর্ঘদিন ধরে আসলে আব্বা মা আমাকে মধুটা দেয় বাসায়, আমরা খাই নিয়মিত চলি, কিন্তু এইখানেই যে আমার একটা রিসোর্স পড়ে আছে বা আমার একটা রিজিক পড়ে আছে এটা আমি কখনো চিন্তাও করি নাই। তো তখন হঠাৎ করে মনে হলো যে একজন আমাকে বলতেছে যে তুমি কি জানো যে একজন সৎ ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলদের সাথে সিদ্দিকিনদের সাথে থাকার একটা সুযোগ পাবে, এবং দুনিয়াতেও আল্লাহ পাক তাকে একটা ভালো জায়গায় তাকে রাখবে। তো তখন মনে হলো যে কেন নয়, যে আমি দুইটাই অপরচুনিটি নিব না, আমি দুনিয়াটাও চাই আমি আখিরাতটাও চাই। তো ওই সুবাদে চিন্তা করে হঠাৎ করে মনে হলো যে আমার কিছু কলিগও বলতে শুরু করলো যে আপনার যেহেতু জিনিসটা ভালো, মানে হোয়াই নট, কেন আপনি ট্রাই করছেন না এই ব্যাপারটাতে। তো তখন একটু একটু করে আসলে আমি ছোট পরিসরে শুরু করি হচ্ছে হলো ছোট ছোট করে আমার কলিগদের সাথে। যখন দেখছি যে কলিগরা আমাকে ইন্সপিরেশন দিচ্ছে, রেসপন্স করছে, তখন আস্তে আস্তে মনে হলো যে না, আমি মানে আই ক্যান ডু সামথিং, আমি এটা নিয়ে কিছু একটা করতে পারি, আমার বোধহয় কিছু একটা করার আছে। দ্বিতীয়ত প্রশ্ন আসে যে আসলে অনেক সময় মধুটাকে অনেক ভাবেই হচ্ছে হলো মানুষ এটা এটা একটা এমন একটা প্রোডাক্ট যেটা নিয়ে প্রত্যেকটা সময়ই মানুষের কাছে একটা পরীক্ষামূলক অবস্থান নিজেকে থাকতে হয়, ভাই এটা সৎ কিনা, এটা ভালো কিনা, চিনি মেশানো কিনা, ভাই এটা খাঁটি তো, এই যে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে 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 আলহামদুলিল্লাহ মারওয়া খাঁটি মধু যেটা আমি নাম দিয়েছি, মারওয়া সাফা মারওয়া যে পাহাড়টা আছে, এই সাফা মারওয়া পাহাড়ের নাম থেকেই, মারওয়া পাহাড়ের নাম থেকেই হচ্ছে হলো আমার এটা নেয়া। এখানেও আসলে মানে আমি বলবো যে এটা আল্লাহর সাথে একটু সহযোগিতা চাওয়া, যে হইতে পারে এই একটা নামের জন্য তিনি হয়তো বা চাইতে পারেন যে হ্যাঁ, ও যেহেতু আমাকে খুশি করার জন্য এই নামটা নিয়েছে, আমি এখানে একটা অবস্থান এখানে তৈরি করে দেই। তো এই সমস্ত প্রেক্ষাপট চিন্তা করে চাকরির পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি মানুষকে একটা জায়গায় নিয়ে আসার জন্য, এই কারণে যে মানুষ আসলে খাঁটি জিনিস পাচ্ছে না। প্রথমত হচ্ছে হলো অনেস্টিটা মানুষের খুবই একটা বড় ব্যাপার, যেটা একেবারেই এখন অনেকের মাঝেই নেই, আবার থাকলেও আসলে কিছু করার থাকে না। তো সেই সুবাদে আমি চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট মারুয়া থেকে যেন ভবিষ্যতে এরকম হয় যে অ্যাটলিস্ট মানুষ চোখ বন্ধ করলে যেন চিন্তা করে যে ও মারুয়া থেকে এই প্রোডাক্টটা আসছে, তার মানে এটা আর যাই হোক সেই জায়গাটা থেকে কোনটা খারাপ কিছু দিবে না, বা ওই জায়গাটা আস্থার একটা জায়গা, আস্থার জায়গাটা, রাইট? যেমন ধরো এখন যেমন যেমন ইন্টারন্যাশনালি অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা কিন্তু আসলে সানি চোখ বন্ধ করেই চিন্তা করি, ও আচ্ছা এই জিনিসটা ইন্টেলের, এই জিনিসটা গুগলের, বা এই জিনিসটা এরকম, হয়তো বা আমি ওই পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেশে আমার বন্ধুদের মাঝখানে অন্তত এই আস্থাটা তৈরি করতে চাই যে ও সোহেলের কাছ থেকে এসছে বা মারওয়া থেকে আসছে, ও তার মানে এটা আর যাই হোক
ও আমাদের সাথে এই কাজটা করবে না, বা এই ধরনের কোনো প্রোডাক্ট ও আর যাই হোক ও জীবদ্দশায় এই কাজটা করবে না, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে বা চিন্তা ভাবনা নিয়ে আসলে আমার আসা। আচ্ছা গ্রেট শোনো, আমি বন্ধু, এইখানে কথা খুব ফাস্ট বলে থাকি, আমাকে একটু না না সংশোধন না করো, আসলে ফাস্ট আমার না, তুমি এক্সপেরিয়েন্স। পারফেক্ট পারফেক্ট বলতেছো। আমি একটু আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের বন্ধু সোহেল খান, ও হচ্ছে, ওর প্রোডাক্টটা হচ্ছে মধু, এবং রাইট, সে মধু এবং মারওয়া মধু, সে এই মধু মানে সত্যি কথা বলতে ও যেটা বলল যে মানুষের কাছে যাতে একটা আস্থার জায়গা তৈরি হয়, একটা ভালো কোয়ালিটির মধু যাতে সবাই পায়, সেই কারণে তার আসলে এই বিজনেসটা করা। আমি বলবো যে বন্ধু সোহেলকে এবং রুহুল আমিনকে দুইজনকেই, তাদের যে পেজ আছে, পেজের লিঙ্কটা আজকের প্রোগ্রাম শেষে আমাদের এই কমেন্টস অপশনে দিয়ে দিতে, যা আমাদের যেই বন্ধুরা আজকের প্রোগ্রামটা দেখছে তারা যাতে তোমাদের পেজটায় যেতে পারে, পেজে লাইক দিতে পারে, তোমাদের পেজের সাথে তারা কানেক্টেড থাকতে পারে, তাহলে তোমাদের প্রোডাক্ট গুলি পাবে। ওকে বন্ধু, তুমি বলো যে মধু যেটা তোমার প্রোডাক্ট, তুমি কিভাবে কোন জায়গা থেকে সোর্সিং করো? আচ্ছা ধন্যবাদ, আসলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ তার মূল জায়গাটা জানতে চায়। আমার বাড়ি হচ্ছে গাজীপুরে, গাজীপুরের তোমরা খুব ভালো চিনবা, আরো যদি বলি যে এটা নুহাশপল্লিতে, কারণ ওই পিরুজালি নামটা এখন মুছে গেছে, হচ্ছে হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর আমার গ্রামের নামটা নিয়েও সে চলে গেছে, এখন নুহাশপল্লি বললেই সেটাকে চেনে সবাই মোটামুটি। আমার গ্রামটা হচ্ছে পিরুজালি গ্রামে, এইখানে হচ্ছে হলো আমাদের নিজস্ব বাগান আছে, লিচু বাগান, যেখানে আমরা বক্স গুলো রাখি এবং এইখান থেকে হচ্ছে হলো আমরা সেটা কালেক্ট করি। আর হচ্ছে হলো সরিষার সময়তেও হচ্ছে হলো আমরা সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, আবার আমাদের নিজেদের এলাকাতেও সরিষার যে চাষগুলো হয় সেখানে আমরা বক্স গুলো রাখি, এইখান থেকে আমরা কালেক্ট করি। এবং ইনফ্যাক্ট আমার বাবা মা এটাকে একদম দেখভাল করে। আর যেটা কালোজিরার মধু, সেটা হচ্ছে ঢাকার বাইরে যে সমস্ত জায়গায় কালোজিরার চাষগুলো হয় সেখানে আমরা স্পেসিফিক কিছু জায়গাতে আমাদের বক্স গুলো রাখি, সেখান থেকে আমরা নিয়ে এসে এখানে আমরা সব বোতলজাত করি। তো এটা হচ্ছে আমার সোর্সিং পয়েন্ট। আর আমার প্যারেন্টস হচ্ছে হলো এটার সাথে আমার সাথে হচ্ছে একটা ইনভলভমেন্টের মধ্যে রয়েছে। আমার বাবা মা হচ্ছে হলো ওখান থেকে কন্টেইনার করে এখানে পাঠায়, আর আমি ঢাকা সিটিতে হচ্ছে হলো আমার চাকরির পাশাপাশি আমার পেজ গুলোতে হচ্ছে হলো মার্কেটিং করি বিভিন্ন জায়গায়। এখনো আমি একদম বড় পরিসরে যে দোকান পাট গুলোতে দেয়া সেটা দেইনি, কিন্তু চেষ্টা করছি আগে একটা আস্থার জায়গা তৈরি করতে। অর্থাৎ আমি 1 থেকে 1.5 বছর চেষ্টা করব এটাকে, শুধু মানুষের জায়গা থেকে কি কমেন্টস আসে, ভুলগুলো কোথায় ধরা পড়ে, কোন ধরনের ভুলগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করব। একটা পর্যায়ে যখন মনে করব যে না, আমার বন্ধুর জায়গা থেকে, আমার আত্মীয়ের জায়গা থেকে, আমার সহকর্মীদের জায়গা থেকে, সব জায়গা থেকে আমি মোটামুটি এটাকে কিউসি বলতে পারি, আমি কোয়ালিটি কন্ট্রোল, যখন আমি দেখব যে না, আকাশ বলছে যে সোহেল তোমার এই জিনিসটা ভালো, সানি বলছে যে এই জিনিসটা ভালো, তখন আস্তে আস্তে আমার একটা আত্মবিশ্বাস গ্রো করবে যে না, আমি আমার এই বন্ধু মহলে আমি যে জিনিসটা দিয়েছি সেটা স্যাটিসফ্যাকশন লেভেল তাদেরকে আমি ফুলফিল করতে পেরেছি। সেই সুবাদে তখন আমি হয়তো বা রোবাস্টলি চিন্তা করব যে না, আমি দুটা লোক নিয়োগ করি, আস্তে আস্তে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি মার্কেটে ছড়িয়ে পড়ি। কিন্তু মার্কেটটা একটা বড় জায়গা, এইখানে আমি আসলে এত বড় রিস্ক এখন নিতে চাচ্ছি না, যে যখন আমি আমার বন্ধুদেরকেই খুশি করতে পারিনি, যখন আমি আমার আত্মীয়কে খুশি করতে পারিনি বা সহকর্মীদেরকে আমি স্যাটিসফ্যাকশন দিতে পারিনি, তখন এত রবাস্ট মার্কেটটাতে বোধহয় আমার এই মুহূর্তে বড় ধরনের জাম দেওয়াটা ঠিক হবে না। যখন আমি একটা জায়গায় সার্ভে করে দেখবো যে না, আমার সব ঠিক আছে, আমি এখন যেতে পারি, তখন আমি আস্তে আস্তে মার্কেটে যাব। তাও ইনফ্যাক্ট আমি কিছু কিছু পরিচিত দোকানদার যারা আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি, তাদের রেসপন্স ভালো পেয়েছি এবং তারা আস্তে আস্তে ছোট ছোট করে নেওয়াও শুরু করেছে, তো আলহামদুলিল্লাহ। ইভেন তোমাদেরকে জানিয়ে রাখি যে সারদা পুলিশ একাডেমি, সেখান থেকেও আমাকে রেসপন্স করেছে, তো আলহামদুলিল্লাহ সারদা পুলিশ একাডেমিতে একটা বড় লট যাচ্ছে আমার এখান থেকে। তো আলহামদুলিল্লাহ, আরো বিভিন্ন জায়গায় যারা পরিচিত আছে তারা নিচ্ছে, তো এটা আমার এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যেই আছি এখন আপাতত। আর আমাকে অনেকেই সাজেস্ট করেছে, বিশেষ করে কিংবদন্তি বন্ধুদের ভিতরে, যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করো না, হয়তো বা আরো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারো। তো আমি একটু কষ্ট দিয়ে ফেলছি আমার ঘরওয়ালিকে বিশেষ করে,
যে তাকে বলছি যে আমরা ঘিটা অন্তত দেওয়ার চেষ্টা করি, যে বাজার থেকে যে বাটার থেকে ঘি হয় সেটা না, একদম বাড়ির দুয়ার থেকে দুধগুলো নিয়ে এসে এইখানে হাতে বানানো যে ঘিটা আছে, আমার মাসে একদম যে 100টা 200টা 300টা ঘি যেতে হবে, 200 কেজি ঘি যেতে হবে এরকম না, আমার 10টা ঘি গেলেও যথেষ্ট, মানে 10 কেজি ঘি যদিও যায় সেটাও যথেষ্ট, কিন্তু অ্যাটলিস্ট 10টা ফ্রেন্ড যেন বা 10টা আত্মীয় তারা যেন পিওর জিনিসটা পায়, বিশেষ করে মধু ঘি এই জিনিসগুলো আসলে আমাদের যারা হচ্ছে হলো বয়োজ্যেষ্ঠ যারা, বিশেষ করে যেমন ধরো আকাশ এখন তার নিজের জন্য ভাবনা নেই, সানি বা নিজের জন্য ভাবনা নেই, আমাদের ভাবনাটা কাদেরকে নিয়ে, আমাদের ভাবনাটা হচ্ছে আমাদের বাবা মা যেন ভালো থাকে বা আমার সন্তান যেন পুষ্টিকর অবস্থায় সবচেয়ে ভালো একটা খাবার তারা খেতে পারে, এই সব চিন্তাধারা থেকে আমার প্ল্যানটা হচ্ছে হলো যেগুলো ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে বা শারীরিক সক্ষমতা মানসিক বিকাশ এই ব্যাপারগুলোতে যাতে কাজ করতে পারি সেটা নিয়ে আমাদের একটা টেন্ডেন্সি, ব্যবসা আমার একটু কম হোক যদি বরকত থাকে তাহলে অল্পতেই হবে, আর না হলে হয়তো বা অনেক বড় কিছু হলেও সেটা হবে না, তো সেই সুবাদে আমার প্ল্যান হচ্ছে অল্প হোক কিন্তু অনেক বেশি মানুষের মাঝে খাঁটি জিনিসটা পৌঁছার, আত্মবিশ্বাসের জায়গাটা আসুক, এটা নিয়ে হচ্ছে হলো আমার কাজ করার একটা কাজ চলছে অলরেডি, ইভেন কি আমি নিজেই ডেলিভারি ম্যান, আমি নিজেই মানব সম্পদ কর্মকর্তা, আমি নিজেই হচ্ছে মারুয়া গ্রুপের মালিক, ইনফ্যাক্ট আমি নিজেই সব জায়গায় ডেলিভারি দিয়ে আসি, মানে কেউ যদি বন্ধু, আমাকে কল করছে। এই জায়গাটা একটু বলি যে বড় বড় যত অর্গানাইজেশন আছে আজকে, ফেসবুক বলো, টুইটার বলো, তারপরে মাইক্রোসফট এবং হচ্ছে অ্যামাজন, এই সব অর্গানাইজেশন গুলির আসলে যখন শুরু তখন হচ্ছে যে ওনার, সে ওনার একাই সবকিছু ছিল, তোমার মতো ওনার একাই সব কাজগুলি পরিচালিত করছে এবং তাদের অফিস ছিল তাদের বাসার যে গ্যারেজ সেটা, ঠিক আছে, তো এই কারণে হতাশ হওয়ার কিছু নাই এবং আমি আমি বলতে চাই যে খুব ভালোভাবে তুমি আগাচ্ছ এবং আমাদের এখানে একটা জিনিস মনে রাখো, এই কিংবদন্তি গ্রুপে 30,000 মেম্বার, ঠিক আছে, তো যার ফলে এই 30,000 মেম্বারের যদি দেখা যাবে যে এখান থেকে যদি তুমি 10,000 বলো বা 5,000ও মেম্বার তোমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, সেটাও অনেক বড় একটা তোমার বিজনেসের জন্য ইম্প্যাক্ট ফেলবে, এবং সেই সাথে আরো বলি যে তুমি যে জিনিসটা চাচ্ছ, তুমি চাচ্ছ হচ্ছে যে তোমার প্রোডাক্টটা ব্যবহার করে মানুষ যদি আস্থা পায় তাহলে সে অন্যকে রেকমেন্ড করুক, রেকমেন্ড করবে, হ্যাঁ ইম্প্যাক্ট তাই হচ্ছে, রেকমেন্ড করছে, ওকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার বিজনেস আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ আকাশ বলো। আর যেটা বলছিলে তুমি যে এখানে অনেক আমাদের 30,000 মেম্বার্স, অ্যাকচুয়ালি যদি আমি ছোট করে বলি আসলে 30,000 মেম্বার্স না, এখানে অনেক রিসোর্স পার্সন আছে, রিসোর্স মেম্বার আছে, একজনই এনাফ যে তোমার বিজনেসটাকে নেক্সট 6 মান্থস এর মধ্যে একটা হয়তো একটা একটা ফ্লো এনে দেওয়াটা, দুইটা তিনটা সোর্সই এনাফ, যে হ্যাঁ একটা বিজনেস সোর্স হয়ে গেলেই কিন্তু একটা ফ্লো হয়ে যায়। আমি বন্ধু তোমাকে আমার আমার জানার আগ্রহ হয়েছে যে মধু তোমার যেটা আমরা জেনারেলি মৌচাকে হয়, সুন্দরবনের মৌচাক বা গ্রামের আমি দেখেছি আমাদের মধু হয় হচ্ছে যে মৌমাছি গাছে মৌচাক বাঁধে তারপর ওখান থেকে মধু আহরণ করে মৌয়ালরা, তো তোমার যেটা হচ্ছে যে আমরা এটাকে একটা বক্স করে আমরা ফুল বা সরিষা ক্ষেতের পাশে নিয়ে রাখি ওইখানে এটা চাষ, কোয়ালিটির ডিফারেন্সটা কি, মানে দুইটা মধুর মধ্যে কি কোনো কম্পারিজনটা কি, ডিফারেন্সটা কি? সুন্দর আকাশ, আমি প্রথম পয়েন্টটাতে আসি, আকাশ যেটা বলেছে যে রিসোর্সফুল দুইটা তিনটা পার্সনই আসলে আমাদের কারো বিজনেস কে রান করে দিতে বা একটা বড় পরিসরে নিয়ে যেতে যথেষ্ট, এটা আমি শতভাগ একমত, আমি রুহুল আমিন আকাশের সাথে একেবারেই, সে একটা পিন পয়েন্টে একটা কথা বলেছে। আর দ্বিতীয় প্রশ্নটা আসছে, হ্যাঁ এইটা আমি আজকে আমার বন্ধুদেরকে এই কথাটার একটা এক্সাম্পল দিব, আমি তোমার কথা শেষে জাস্ট আমার এই কথাটার একটা এক্সাম্পল দিব, আমার একটা এক্সাম্পল আছে আমি এটা দিতে চাচ্ছিলাম, আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা এইটা আকাশের মনে যে প্রশ্নটা, এটা শুধু আকাশের না, এটা আমি লাস্ট 6 মান্থ ধরে আমি শুরু করেছি, এই 6 মান্থের এভরি সিঙ্গেল ডে মানে আমাকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে, আমি আজকে আমার বন্ধুদেরকে একটু ক্লারিফাই করতে চাই।
যে প্রথমত হচ্ছে হলো চাষ যেটা করি এবং গাছের যেটা মগডালে থাকে দুইটাই মৌমাছি থেকেই সংগ্রহকৃত হয়, এখানে দ্বিতীয় কোনো অপশন থাকার কোনো সুযোগই নেই, অর্থাৎ নকল বা ভেজাল দেওয়ার কোনো সুযোগটা নেই। আমি একদম শেষ জায়গাটা এসে বলবো ভেজালটা কোথায় হয়। তো এই দুটার স্বাদের পার্থক্য আছে, অনেক স্বাদের পার্থক্য। এই কারণে প্রথমত হচ্ছে আমি বা সানি বা আমরা যারা এই 2000 ব্যাচের, তারা বেশিরভাগই হচ্ছে হলো গাছের মগডালের মধু খেয়ে অভ্যস্ত। আমাদের মা খালারা তাই খাইয়েছে, আমরা আসলে চাষের মধু আসলে বেশ কিছুদিন হলো, হয়তো বা 2-4, 10 বছর বা 12 বছর হলো যে শুরু হয়েছে চাষের মধুটা, কিন্তু ইনফ্যাক্ট আসলে এটা আগে আমরা গাছের তাই খেতাম বেশি। গাছেরটার ব্যাপারটা হচ্ছে আসলে আমি একটা সিম্পল উদাহরণ দিই, ফার্মের মুরগি আর দেশি মুরগি, যেটা হচ্ছে হলো আমরা ছেড়ে দিলে একটা মৌচাক থেকে মৌচাকের মধুগুলো হচ্ছে হলো বিভিন্ন জায়গায় তারা ঘুরে আসে, তারা ফুলগুলো থেকে যে কোনো জায়গা থেকেই সে ফুলগুলো থেকে মধু তারা কালেক্ট করে এবং এসে তারা সেটাতে তাদের স্বাধীন মতো ভাবে এসে সেটাকে তারা মধুগুলো একটা কোঠরে ঢাকে, যেটা মোম বলি আমরা, যেটাকে একটা বাসা বলি, এখানে তারা নিয়ে আসে। আর চাষেরটা কি হয়, চাষেরটা আমরা একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে রাখি, ও একটা বাক্সের ভিতরে বন্দি থাকতে থাকতে ওই একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরেই সে ঘোরাফেরা করে, এর বাইরের সীমানাটা সে চিনে না, তার স্বাধীনতা নেই। সে একটা নির্দিষ্ট জায়গায় এসেই ওই জায়গা থেকে, ধরো কথার কথা সরিষা, আমি সরিষা খেতে যখন রাখি তো তখন দেখা যাচ্ছে সারাউন্ডিং মোটামুটি 1, 2, 3 কিলো পর্যন্ত ওই সরিষা ক্ষেতগুলোই থাকে, আলটিমেটলি তখন সেই সরিষা ফুল থেকেই সে মধুগুলো কালেক্ট করে, এর ভিতরে অন্যান্য ফুলেও সে যায়। এটা যদি কেউ বলে যে একদম যে কোনো মধুই একেবারে স্পেসিফিক ওই ফুলটারই হয়, এটা একেবারেই ঠিক নয়। এই কারণে ঠিক নয়, কারণ একটা মৌমাছিকে আমরা প্রত্যেকটা লোককে চাষিরা আমরা দেখে রাখি না বা তাকে খেয়াল করে রাখি না যে খবরদার তুমি কিন্তু এটাতে যাবা আর অন্যটাতে যাবা না, সেও ওখানেও কিন্তু তার নিজস্ব স্বাধীনতা ব্যবহার করে। তো এইটা যখন সে নিয়ে আসে তো তখন এই মনটাও তারা আবার তৈরি করে। চাষের মধু এবং গাছের মধুর মধ্যে মোমেও একটু পার্থক্য আছে, তাদের গাছের মধু গুলার মোমের কোঠর গুলো অনেক বড় হয় আর চাষের মধুর ইগুলো কোঠর গুলো একটু ছোট হয়। বুঝতে পেরেছি, স্বাদে খুব একটা পার্থক্য নেই, অলমোস্ট দুইটাই ন্যাচারাল। কারণ মৌমাছিকে আমি তোমাকে একদম হলপ করে একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে তাকে একমাত্র প্রাণী যাকে ওহি দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে মৌমাছিকে যে মধু আহরণ করার জন্য, অন্য কাউকে এইভাবে বলা হয়নি। অতএব মৌমাছি ছাড়া অন্য কারো পক্ষেই মধু তৈরি করা সম্ভব না। এবার প্রশ্ন আসে যে মধুটা খাঁটি না কেন, চিনির কথা সবাই কেন বলে, এইখানেই মূল অসাধুতাটা আসে। যে যখন ধরো আমি যদি গ্লুকোজ একটা পানির সাথে মিশাই, একটা পর্যায়ে এসে কিন্তু গ্লুকোজটাও মিশে যায় পানির সাথে, তখন কিন্তু তুমি ডিস্টিংগুইশ করতে পারো না যে আসলে এখানে গ্লুকোজ মিশিয়েছি না চিনি মিশিয়েছি, কারণ দুইটাই কিন্তু মিশে গেছে। তো হয় কি, অসাধু ব্যবসায়ীরা কিছুটা মধুর সাথে কিছুটা চিনির শিরাটাও মিক্স আপ করলে তখন কিন্তু এটাকে ওই মুহূর্তে রিয়েলাইজ করা সম্ভব হয় না, ইউজ করতে করতে একটা পর্যায়ে যে তখন মনে হয় যে আচ্ছা এই জিনিসটাতে আমার আসলে মানে একটা সময় এসে ওইটা টক হয়ে যায়, চিনি থাকার কারণে দেখবা চিনি যখন দীর্ঘদিন থাকে ওটা টক হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, একটা সেন্ট হয়ে যাবে। কিন্তু মৌমাছির যেটা মোম সহ যেটা থাকে এটা কখনোই গন্ধ হবে না, কখনো কোনো সেন্ট হবে না, এটা টেস্ট এবং তৃপ্তিটা একটা আলাদা ধরনের থাকবে। ওকে এই বন্ধু, কারণেই তোমার কাছ থেকে অনেক অনেক ইনফরমেশন পেলাম যেটা আমাদের সকল বন্ধুদের কাজে লাগবে। আমরা জাস্ট একটু দু একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের কমেন্টসে আসছে, শরীফ ইসলাম লিমন বলছে, বন্ধু আমি অনলাইনে প্রোডাক্ট বিজনেস করতে চাই, হেল্প করবে? আমি এখানে বলে দেই বন্ধু, অবশ্যই কিংবদন্তি গ্রুপ থেকে হয়তো অ্যাডমিনদের কাছে প্রপোজাল থাকবে যে ফিউচারে যাতে আমরা অনলাইন বিজনেস, অনলাইন মার্কেটিং এর উপর কোন ধরনের ট্রেনিং যাতে আমরা আয়োজন করতে পারি, অ্যাডমিনরা যদি সেই ধরনের ব্যবস্থা নেয় অবশ্যই সেটা সবার কাজে লাগবে, এবং আমরাও ইন্ডিভিজুয়াল যারা আছি এখানে, আকাশ সোহেল খান যারা আছে, তারাও তাদের সাধ্য মতো অবশ্যই হেল্প করবে কেউ বিজনেস করতে চাইলে। রাইট রাইট রাইট, আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্রেট, অনেক অনেক এখানে শুভকামনা জানিয়েছে অনেকে, ফারহানা মিমি বলছে গ্রেট, অনেকেই জানিয়েছে খুব ভালো, শুভকামনা, তারপরে দারুণ লাগছে, চালিয়ে যাও, গ্রেট ওয়ার্ক। মিলি আহমেদ সোমা, সুপার উত্তম,
সোহেল খান বন্ধু তোমাকে স্বাগত জানিয়েছেন, মিলি আহমেদ শর্মা, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আর একটু সেটা সোহেল তুমি একটু বলো যে বর্তমানে যে ক্রাইসিস, এই যে করোনা পরিস্থিতির কারণে, এইটা কি তোমার বিজনেসে কোনো ইম্প্যাক্ট ফেলছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ না, বরঞ্চ আমার এই ক্রাইসিসটাতে মানুষকে আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি যে মধু হচ্ছে শেফা, এই মধুটা হচ্ছে আরোগ্যতা থাকে, যেহেতু আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সেহেতু এটা একটা শেফা। এই কারণে অনেকেই আমার কাছে চেয়েছে, এমনকি আমি তোমাকে একটু আমার বন্ধুদের জ্ঞাতার্থেও বলি, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, ধরো কারো কাছে আমি মধু নিয়ে গেছি, যে প্রাইস আমি সেই প্রাইসটা এক্সপেক্ট করেছি এবং একটা ডেলিভারি চার্জ এক্সপেক্ট করেছি, কিন্তু কেউ একজন বলতেছে যে ভাই আমি তো করোনা সাসপেক্টেড, আমি তো অসুস্থ, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এই বন্ধুটার কাছে যদি আমি যেতাম, তাহলে তো অন্তত 150 টাকার একটা ফল ফ্রুটস তো আমি নিয়ে যেতাম, বা একটা কিছু তো আমি তার জন্য একটা কিছু দেখতে নিয়ে যেতাম। তো তখন দেখা গেছে যে আমি যখন ওই কাস্টমারটাকে বা আমার ওই বন্ধুটাকে, আমি তখন ওই ফলের টাকাটার পরিমাণ আমি অন্তত চেষ্টা করেছি যে বন্ধু এই টাকাটা দেয়া লাগবে না, তখন দেখেছি যে তার ভিতরে আমি একটা তৃপ্তির জায়গা দেখতে পেয়েছি, তখন মনে হয়েছে যে না, আমি হয়তোবা কিছু টাকা কম পেয়েছি, বাট তার এই যে তৃপ্তির ঝলকটা, তার চেহারার মধ্যে যে একটা ভালোবাসার জায়গাটা খুঁজে পেয়েছি, এটা আমার ভালো লাগা কাজ করেছে, যে না কিছুটা হলেও আমি তার জন্য করতে পেরেছি। গ্রেট এই ধরনের যখন আমি এইখানে বলো বলো বলি, এই যে তুমি যে জিনিসটা বললা, অবশ্যই এটা বন্ধুদের জন্য ভালো, তার মানে তোমার এটা তো কনফার্ম যে করোনা পরিস্থিতির কারণে তোমার বিজনেস ইম্প্যাক্ট পড়ে নাই, বরং উল্টা আরো আমরা জানি যে এই করোনা পরিস্থিতিতে মানুষ মধু, কালিজিরা, ঠিক আছে, লেবু, এই ধরনের জিনিসগুলির চাহিদা অনেক বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি তোমার সেল আগের তুলনায় কি এই টাইমে বেড়ে গেছিল? না, সেলটা আমার স্টেডি আছে, অর্থাৎ আমি করোনা আসার আগেও আমি যে অবস্থায় বিক্রি করেছি, করোনা আসার পরেও এই অবস্থায় বিক্রি করে যাচ্ছি, স্টেডি আছে। ক্যাপাসিটি সেম এই কারণে, নাকি ধরো যে তুমি আগে যে পরিমাণ প্রোডাকশন করেছো মধু, এখনো সেই পরিমাণ প্রোডাকশন করছো, যার ফলে তোমার সেল তো সেমই হবে এই কারণে, নাকি হচ্ছে করোনার কারণে চাহিদা বাড়ছে কিন্তু তুমি দিতে পারো নাই? না না না, করোনার কারণে না, আসলে এখানে একটু ব্যাপার আছে, ধরো আমাদের মধু তো আর শুধু আমি সোহেল একাই বিক্রি করছি না, এখানে কম্পিটিটর আছে, এখানে ধরো আমাদের আরো অনেকেই আমাদের সাথে বন্ধু বান্ধবরাও যারা আছে তারাও পাশাপাশি বিজনেস করছে, তখন দেখা যাচ্ছে যে আমার, আমি ধরো আমি মিরপুর এলাকায় থাকি, আমি মিরপুরে অন্তত, এক্সকিউজ মি, মিরপুরে অন্তত 150 দোকান পেয়েছি যেখানে আমি একা একাই হাঁটি মাঝে মাঝে, যে দেখি আসলে আমার মতো করে কে করছে। ওকে, গ্রেট বন্ধু, এইখানে আরেকটু বলি সবার, সবাই বা কারো কারো কাছে আছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমার বন্ধু সোহেল খানের মধু যেরকম আমরা অনেকেই জানতাম না, আজকে হয়তো জানলাম। না না, হ্যাঁ আমিও একটু ঘর করলাম, মানে আমি একটু অ্যাড করি, সোহেল তোমার বিজনেসে কি চ্যালেঞ্জ গুলো কি? আর হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয়েছে সিজন একটা চ্যালেঞ্জ, মানে সিজন চেঞ্জ তোমার বিজনেস একটা চ্যালেঞ্জ, যেহেতু রিমোট এরিয়াতে রাখতে হয় তোমার এই ওই বক্স গুলাকে, তো রেইনি সিজন একটু ডিফারেন্ট হবে, ডিফিকাল্ট হবে হয়তো কম্পারেটিভলি আমরা যদি উইন্টার সিজনের সাথে। তো এই সময়গুলোতে তুমি জেনারেলি তোমার এই সিজনটাকে কিভাবে তুমি ম্যানেজ করো, এই সময় সেলস গুলোকে কিভাবে ম্যানেজ করো, তুমি প্রোডাকশন কিভাবে ম্যানেজ করো? সুন্দর সুন্দর একটা প্রশ্ন আসলে, এবং এটা আমার হয় কি, আমরা চেষ্টা করি যে সিজন টাইমটা আছে এই সময়টাতে আমরা যতটা সম্ভব প্রোডাকশনটা রাখার চেষ্টা করি, কারণ বছরে আমাদের 4-5 মাস বা 6 মাস পর্যন্ত প্রোডাকশন থাকে না, বাকি হয়তো বা 7 মাস পর্যন্ত সিজন থাকে, তো এই সময়টাতে আমরা প্রোডাকশন গুলো রাখি। আমি সাধারণত পাইকারি সেল দেই না, পাইকারি সেল দেই না এই কারণে যে যদি আমি একবারে পাইকারি দিয়ে ফেলি তাহলে আমার প্রোডাক্টটা চলে যাবে, তখন কোনো যদি মানুষের দরকার হয় তখন আমি খুচরাতেও তাকে আমি সাহায্য করতে পারবো না, এই কারণে আমি চেষ্টা করি ছোট ছোট করে খুচরা করতে, যার কারণে আমার লটটা আমি হিসাব করে করে খরচ করার চেষ্টা করি, আমার চাহিদাটা আমি সারা বছরের হিসাবে
ওইভাবে রাখার চেষ্টা করি যে যেই সময়টাতে আমি যাতে কভারটা দিতে পারি, অন্তত আমার বছরটা যাতে যায়, টাকাটা যাতে ফ্লো করতে থাকে, আমার সংসার যাতে কোনো অবস্থাতে আটকে না থাকে। আমার ধরো কোনো একটা সময় সিভিয়ার সিচুয়েশন আসলো যে আমার বেতনটা বন্ধ, কিন্তু তখন আমার এই বিজনেসটা যাতে আমার রান করতে থাকে, কখনো যেন সেটা বন্ধ না থাকে। এইভাবে আমি চেষ্টা করি যে একটা লট আমি রেডি রাখতে, স্টক আমি আমার কাছে প্রিজার্ভ রাখতে, যেটা একটা এক নাম্বার চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা আমি রিসেন্টলি ফেস করতেছি, সেটা হলো আমার কাস্টমারদের কাছে রিচ করতে পারাটা। অনেক সময় আছে যে একটা কাস্টমারকে আমি ধরো দিনেরটা দিনেই আমাকে শেষ করতে হয়, তখন দেখা যাচ্ছে যে আমার শরীরের উপরে বা আমার মেন্টালি আমার অনেক প্রেশার পড়ে যায়, যে ধরো আমি রাত 11টা 11:30 পর্যন্ত আমি ডেলিভারি দিয়েছি রাত্রি, কারণ তবুও আমি চাই না যে আমার কোনো একটা কাস্টমার, কোনো একটা বন্ধু যেন বলতে না পারে যে তুমি এই টাইমিংলি এই জিনিসটা ডেলিভারি দাও নাই বা ই হয়েছে। যদি আমি সেদিন না পারি, তাহলে আমি হয়তো বা পরের দিন তাকে আমি মানে শিডিউলটা নেই। এটা গেল দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমার মার্কেটে প্রচন্ড পরিমাণ কম্পিটিটর, সেখানে প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষের কাছ থেকে ভালো হয়ে আরেকটা জায়গা থেকে তাকে কনভিন্স করে সেটা মার্কেটে এন্ট্রি করাটা ইটস রিয়েলি টাফ। বিশেষ করে আমরা যারা বিজনেস এর পড়াশোনা করছি, পটার্স এর 5 মডেলস এ দেখছি যে আসলে এন্ট্রি হলেও যখন এক্সিস্টিং কোনো লোক থাকে তাদের মাঝখান থেকে বিজনেসটা উঠায় নেওয়াটাও কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। একটা জিনিস সম্পূর্ণ প্রশ্ন বলে নেই, তোমার কাছে জানতে চাইছে পদ্ম মধু নামে বাজারে একটা মধু পাওয়া যায়, এটা কি খাঁটি মধু কিনা, ঠিক আছে, এটা জানতে চাইছে তোমার কম্পিটিটর মেবি। না আলহামদুলিল্লাহ আমি আসলে পদ্ম মধু নিয়ে কখনো কাজ করিনি, এবং আমি ইনফ্যাক্ট আমি পদ্ম মধু কখনো দেখিও নি, আমার এই মধু নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা নেই। ওকে, আমাদের সময় কম, আমরা খুব ফাস্ট আগাবো এখন বন্ধুরা, ঠিক আছে। সেটা হচ্ছে যে দুইজনেই তোমরা বলো যে, তার আগে আরেকটা প্রশ্ন নিয়ে নেই, সেটা হচ্ছে বন্ধু আমি মাহবুবুর রহমান বলছে, বন্ধু আমি ব্যবসা করতে চাই অল্প মূলধন নিয়ে, কি দিয়ে শুরু করব। মিরপুর এক থেকে বন্ধু জানতে চাইছে মাহবুবুর রহমান, খুব সংক্ষেপে বলতে হবে দুই, বলো আকাশ ফার্স্টে বলো। অল্প বন্ধু বন্ধু ব্যবসা কি নিয়ে শুরু করবে অন্য কেউ বলে দিতে পারবে না। ফার্স্ট বিজনেসে যখন তুমি একটা বিজনেস প্ল্যান করবা, তার আগে দেখতে হবে যে তুমি কিসে স্ট্রং, তোমার স্ট্রং পয়েন্ট কি, তুমি তোমার নিজের শর্ট অ্যানালাইসিস করতে হবে, তোমার স্ট্রেংথ কি, তোমার উইকনেস কি, তোমার থ্রেট কি, অপরচুনিটি কি, এগুলাকে অ্যানালাইসিস করো। তারপর দেখো যে হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড একটা নতুন কিছু কি করতে পারো। আর যদি এমন হয় যে তুমি আগে টাকা জমিয়েছো, তারপর ওকে আমি কিছু টাকা জমালাম, বন্ধু বললো আমাকে, আমি একটা মুদির দোকান দিলাম, ইটস নট লাইক বিজনেস অ্যাকচুয়ালি। যে তুমি তোমার তোমার সোর্সটা তুমি রান করতে হবে, সো তুমি ওই ওইটাই ভালো রান করতে পারবা যেটা তুমি ভালো জানো। এখন যদি তোমাকে কেউ বলে যে তুমি সাইকেল চালাতে পারো না, তোমাকে কেউ বললো যে আচ্ছা ঠিক আছে তুমি একটা এই মুহূর্তে একটা সাইকেল চালাও এখান থেকে ওইখানে যাও, কিন্তু এটা তোমার কাজ না এই মুহূর্তে। তোমার যেটা কাজ সেটা তো তুমি যেটা জানো সেটা শুরু করো। বন্ধু আমি তোমার কমেন্টসটা দেখেছি, সো আমার কাছে মনে হয়েছে যে ইস অ্যাকচুয়ালি এটা একটা কমন কোশ্চেন। আমরা যখন বিজনেস বিজনেস অ্যানালাইসিস করি বা নিজেরাই, আমি যখন বিজনেস জবে ছিলাম তখন অনেক বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হয়েছে। সো বিজনেস সেটাই করো যেটা তুমি জানো এবং যেটাতে তোমার স্ট্রং, সেটাতে হাত দিও না যেটাতে তোমার থ্রেডস বেশি। অপরচুনিটি কিছু থাকতে পারে কিন্তু থ্রেডস বেশি। তুমি একটু সমন্বয় করো তোমার স্ট্রেংথ, তোমার উইকনেস, তোমার থ্রেডস এবং তোমার অপরচুনিটি গুলো একটা সমন্বয় করো, থিঙ্ক করো কি করতে পারো, করো, কিংবদন্তি বন্ধুরা নিশ্চয়ই হেল্প করবে। ওকে, সংক্ষেপে সোহেল অ্যানসারটা দিয়ে দাও, ওকে তোমার মতে সংক্ষেপে একদম। আচ্ছা, আমিও আসলে আকাশ যদি এই কথাটা না বলতো তাহলে আমি বলতাম শর্ট অ্যানালাইসিস এর কথা, কারণ আমিও যখন শুরু করেছি আমার আমার অভিজ্ঞতাটুকুই আমার যে বন্ধু এক নম্বরে আছে আমার কাছাকাছি আমি তাকে বলছি যে আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো শর্ট অ্যানালাইসিস, অর্থাৎ আমি সবচেয়ে ভালো কোনটা পারবো। যেমন আমি আমি বলি আমি চেষ্টা করেছি যে আমার কোনো কিছু নেই, আমার জমানো টাকা নেই, আমার অনেক বেশি মানে মধুর অনেক কন্টেইনার তখন ওই সময় ছিল না, আমি শুধু চেষ্টা করেছি যে অ্যাট লিস্ট আমি কাস্টমার কেয়ার দিব।
তুমি বিলিভ মি অর নট, আমি এভরি সিঙ্গেল কাস্টমার কে তার ফিডব্যাক নেওয়ার জন্য আমি ফোন করেছি আমার মোবাইল থেকে টাকা খরচ করে করে, তোমার ভালো লেগেছে কিনা, খারাপ লাগলে কোথায় লেগেছে, কোথায় কি হয়েছে, এগুলো জিজ্ঞেস করেছি। কারণ আমি মনে করেছি আমার কেয়ার নেওয়ার একটা ক্ষমতা আছে, আমি অ্যাটলিস্ট পারবো যে মানুষকে তার কেয়ারিং করতে, অর্থাৎ তাকে যত্ন নিতে। তো এই জায়গাটা থেকে ওই বন্ধুটাকে আমি সেম আকাশে সুরের সাথে আমি একটু মিলাবো, এটা আমি আসলে আকাশপথটা দেখিয়ে দিয়েছে বলে যে আমি তাকে অনুসরণ করে বলছি তা না। শর্ট অ্যানালাইসিসটা ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা বিজনেস শুরু করার জন্য, এটা এর কোনো বিকল্প নেই। ওকে, সময় কম, আমরা দুইজনের কাছেই একই কোশ্চেন আমরা করব, সেটা হচ্ছে যে তোমাদের এই বিজনেসকে তোমরা কোথায় দেখতে চাও ফিউচারে? আকাশ। ওকে, ওয়েল অ্যাকচুয়ালি আমার এটাকে আমি বিজনেস হিসেবে দেখতে চাই না, একটা ড্রিম হিসেবে আমরা এটাকে শুরু করেছি। সো আমি দেখতে চাই বাংলাদেশের প্রতিটা প্যারেন্টস থিংক করবে তার বাচ্চা 2050-তে গিয়ে কি কি অবস্থায় দেখতে চায়, কারণ আমাদের সবারই হয়তো 5 বছর 6 বছর বয়সের বাচ্চা আছে। আজকে থেকে 30 বছর পরে বা আজকে থেকে 20 বছর পরে এরা সবাই গ্রাজুয়েশন শেষ করবে, জব ফিল্ডে যাবে, তাদের রিয়েল লাইফ চ্যালেঞ্জটা শুরু হবে। আমার একটা ড্রিম হচ্ছে আমরা এখনই থিংক করব যে 20 বছর পরের ওয়ার্ল্ডটা কেমন হবে। তো আমি আমি চাই যে 20 বছর পরের ওই ওয়ার্ল্ড এর সাথে আমাদের বাচ্চাদেরকে যেন ওই সময়ে তারা যেন চ্যালেঞ্জটা নিতে পারে, ওইভাবে বিল্ড আপ করা। এবং তার জন্য আমরা চেষ্টাও করছি, স্টেম এডুকেশন লঞ্চ করেছি, কম্পিউটার প্রোগ্রামিং শুরু করেছি, ম্যাথস প্রোগ্রাম শুরু করেছি। তো আমি চাই যে অন্ততঃ ঘরে ঘরে প্রতিটা বাচ্চা স্টেম এডুকেশনের সাথে পড়াশোনা করবে এবং তার রিয়েল লাইফ চ্যালেঞ্জে সে শুধু বাংলাদেশের বাচ্চাদের সাথে কম্পিট করবে না, সে ওয়ার্ল্ডের যে কোনো দেশের যে কোনো প্রান্তে, হয়তো একটা সময় আসবে 10 বছর 15 বছর 20 বছর পরে কোনো বাউন্ডারিজ থাকবে না। আমরা যেটাকে এখন একটা আমাদের জন্য একটা অপরচুনিটি মনে করি যে আমাদের নিজেদের দেশের জব নিজেরাই করতে পারছি, একটা সময় হয়তো থাকবে না, কারণ রিমোট হয়ে যাবে, যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো জায়গায় জব হবে। তো আমাদের বাচ্চারা যেন ওই লেভেলের কম্পিটিশন গুলো নিতে পারে, আমি চাই যে আমরা কিছু একটা সিগনেচার রাখি, আমাদেরও কিছু ফুটপ্রিন্ট থাক এই ওই রকম একটা ওয়ার্ল্ড তৈরিতে। ওকে বন্ধু সোহেল বলো। আচ্ছা, আমার ড্রিমটা হচ্ছে হলো আমি তোমাকে আগেই বলে ফেলেছি, তারপর আমি আবার বলি যে আমি চাই মানুষ যেন আজ থেকে 5 বছর না আমি বেঁচে থাকি বা মরে যাই, আমার যেন এই আস্থার জায়গাটা তৈরি করে রেখে যেতে পারি যে মারোয়া থেকে যা আসছে এটা খাঁটি এবং এটা স্বচ্ছ পবিত্র, এইখানে অন্তত আর যাই হোক এই ভেজালটা দিবে না। হ্যাঁ, ভুল ত্রুটি আমাদের থাকবে, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের ভিতরে যেহেতু শয়তানকেও বাস করার একটা সুযোগ করে দিয়েছে, সেহেতু এটা থাকবে ভুল ত্রুটি। কিন্তু আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আমরা চেষ্টা করব যে মারোয়া নামটা নিলে অন্তত যেন হ্যাঁ খাঁটি মধুটা এখান থেকে পাওয়া যায় বা খাঁটি ঘিটা এখান থেকে পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি জাপান থেকে একটু কথা চলতেছে, আমার কিছু ইমিউনিটি সিস্টেম বাড়ানো যায় এরকম কিছু প্রোডাক্ট আনার জন্য, লাইক ধরো অনিয়ন সুপ, যেটা সর্দি কাশি ঠান্ডার জন্য কাজে লাগে, এরকম অনিয়ন স্যুপ গুলো আনার চেষ্টা করছি, কিছু ওটস আনার চেষ্টা করছি, তারপরে হচ্ছে হলো আরো কিছু হেলদি খাবার আনার চেষ্টা করছি যেগুলো স্বল্প দামে অন্তত আমাদের শিশু এবং বয়স্ক, আমরা যারা ইয়াং আছি এখনো, যারা আমরা ইমিউনিটি সিস্টেম ভালো আছে তারা চালাতে পারবো, কিন্তু শিশু এবং বৃদ্ধদের এই করোনা একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল যে আসলে ওদের যত্নটা সবসময় একটু বেশি হওয়া দরকার। কারণ আসলে আমরা নিজেরা আকাশ ধরো বা তুসানি, আমরা প্রত্যেকেই নিজেদের কাজে ব্যস্ত থাকতে যেয়ে বা সংসারকে দেখতে যেয়ে আসলে বাচ্চা এবং বৃদ্ধদেরকে আসলে ওইভাবে দেখাই হয় না। দিন শেষে হয়তো বা বাবা মাকে জিজ্ঞেস করি কেমন আছেন, সারাদিন ভালো ছিলেন তো, এতটুকু দিয়েই শেষ, কিন্তু আসলে পুষ্টিকর খাবার তার ভিতরে গেছে কিনা, তার ইমিউনিটি সিস্টেমটা ভালো আছে কিনা, শক্তি সমর্থের দিক থেকে তারা শারীরিক ভাবে স্বাবলম্বী আছে কিনা, এই জিনিসটা আমি চিন্তা করিনি। তো এখন যেটা ভাবনার ভিতরে আছে যে আমি চাই ভবিষ্যতে মানুষের কাছে স্বচ্ছ খাঁটি জিনিসটা তুলে দিতে, এইটা হচ্ছে আমার ড্রিম। ওকে, থ্যাংক ইউ বন্ধু সোহেল। আর সত্যি কথা বলতে বলো সানি, একটু অ্যাড করি, আমাদের অনেক ফ্রেন্ডরা আছে যারা এডুকেটর, যারা একটু এডুকেশন নিয়ে কাজ করতে চায়, পছন্দ করে, হয়তো কি করবে বুঝে উঠতে পারছে না। এখানে একটা অপরচুনিটি আছে, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ফ্র্যাঞ্চাইজ প্রোগ্রাম। সো ফ্র্যাঞ্চাইজ প্রোগ্রাম জেনারেলি যদি কোনো যদি কেউ চায় যে হ্যাঁ সে এডুকেশন নিয়ে কাজ করবে, ইট কুড বি এ গুড বিজনেস,
যদি সে নিজে ইনভলভ থাকে, রিমোট সেন্টার লঞ্চ করতে পারে, আমাদের এই অপরচুনিটিস আছে, সো দে ক্যান কমিউনিকেট উইথ আস। যদি কোনো বন্ধু থাকো আমাদের এই লার্নিং প্রোগ্রাম নিয়ে কাজ করতে চাও, জাস্ট গুগল করো সিঙ্গাপুর ম্যান, বেশি কিছু আমার বলতে হবে না, এই মুহূর্তে অ্যাকচুয়ালি গুগল করলে সবকিছু জানা যায়। তো গুগল করো সিঙ্গাপুর ম্যাথ আর ট্রাই করো, যদি কিছু মনে হয় যে হ্যাঁ তুমি তোমার এরিয়াতে এই ধরনের একটা প্রোগ্রামের চাহিদা তোমার প্যারেন্টসদের মধ্যে তুমি ক্রিয়েট করতে পারবে, চাহিদা নেই ধরে নাও যে চাহিদা নেই, ইউ মাস্ট হ্যাভ টু ক্রিয়েট ইউর ডিমান্ড, তো ডিমান্ড ক্রিয়েট করতে হবে, যদি ওই চ্যালেঞ্জটা নিতে পারো ইট উড বি এ গুড বিজনেস, আমি আমার সব বন্ধুদেরকে বলবো। আর বন্ধু আমি সানি এক ফ্রেন্ড বলছে যে কি করব, আমি এই প্রশ্ন নিয়ে আরো বিশদভাবে জানতে চাই। রাইট, আমি ওটার বলতে যাচ্ছিলাম যে এই প্রোগ্রাম শেষে আমাদের দুই বন্ধুই তাদের ফেসবুক পেজ এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার কমেন্টস দিয়ে দিবে, তোমরা যারা আরো ডিটেইলস তাদের সাথে যোগাযোগ করতে চাও কোনো সমস্যা নাই, যে কোনো সময় যোগাযোগ করো, বন্ধুদের কাছ থেকে অনেক পরামর্শ পাবা। এই হয়তো আমাদের এই এক ঘন্টার প্রোগ্রামে সবকিছু তুলে আনা সম্ভব হয়নি, কিন্তু আমি জানি যে আমাদের এখানে যেই বন্ধু দুইজন আছে দুইজনই যথেষ্ট উদার মনের এবং তারা যে কাউকে যদি কোনো হেল্প লাগে পরামর্শ দিয়ে তারা এই ব্যাপারে সহযোগিতা করবে। তো তোমরা দুইজনকেই রিকোয়েস্ট করবো, তো তোমাদের দুইজনেরই ফেসবুক পেজ এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কমেন্টস দিয়ে দিও, যাতে তোমাদের সাথে সবাই যোগাযোগ করতে পারে। আর বাকি সবাইকে বলবো আমাদের সকল কিংবদন্তি বন্ধুদের, দেখো যে আজকের এই আলোচনা থেকে আসলে আমাদের অনেক অপরচুনিটি আমরা দেখলাম এখানে, মানে কারণ আমরা দেখলাম যে সিঙ্গাপুর ম্যাথস এর ফ্র্যাঞ্চাইজ নেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে, হয়তো কেউ যদি চায় সেক্ষেত্রে নিতে পারে। আবার অনেকে হচ্ছে যারা ম্যাথমেটিক্স এ ভালো বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তারা টিচার হিসাবে সিঙ্গাপুর ম্যাথস এর কাজ করতে পারে, জব করতে পারে, সেই অপরচুনিটি এখানে ক্রিয়েট হচ্ছে। বন্ধু সোহেল সেখানে আমাদের মধু, তারপরে হচ্ছে খাঁটি ঘি, আমরা এই প্রোডাক্ট গুলি খুব খাঁটি চাই, তো সেরকম একটা আস্থার জায়গা আমাদের মনে হলো যে আমরা পেয়েছি, তো আমরা সেখান থেকে নিতে পারি। এবং বন্ধু সোহেল যেটা বললো যে আমাদের সিনিয়র সিটিজেন, আমাদের বাবা মা যারা আছে তাদের জন্য পুষ্টিকর খাবার এবং যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই ধরনের প্রোডাক্ট ফিউচারে সে আনবে, অনেক বড় ইচ্ছা, এবং সেগুলি আনলে আমাদের কাজে লাগবে। আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি, আমরা আমরা যারা জব করি, আমি কিন্তু জব করি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, তো আমরা যারা জব করি তারা আজকে যেসব কোম্পানিতে জব করছি, এই প্রত্যেকটা কোম্পানি একদিন সোহেল এবং আকাশের মতো এরকম ছোট ছোট জায়গা থেকে তারা শুরু করেছিল, আজকে তারা এত বড় কোম্পানি তৈরি করেছে বলে হয়তো আমরা জব করছি, এবং একদিন এই সোহেল এবং আকাশের কোম্পানিতে আমাদের থেকে আরো বড় বড় কর্মকর্তারা এখানে জব করবে বলে আমাদের বিশ্বাস। আমরা যদি আমাদের সব বন্ধুরা একটু সহযোগিতা করি এবং বন্ধুরা একজনের সাথে একজন হাত মিলিয়ে এগিয়ে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের বন্ধুদের সফলতা আসবে। আমরা প্রতি সোমবার এরকম বিভিন্ন বন্ধুদের যে চ্যালেঞ্জগুলি ছিল, যে রিস্ক টেকার, আমরা প্রথমেই বলেছিলাম প্রোগ্রামটার নাম হচ্ছে রিস্ক টেকার, এখানে যারা আছে তারা হচ্ছে রিস্ক টেকার, যারা এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা, তারা প্রত্যেকে একজন রিস্ক টেকার। যখন আমি নিজে রিস্ক নিতে পারবো হয়তো তখন আমি আমার জব ছেড়ে আমিও হয়তো এই রিস্ক টেকারের দলে একদিন ইনশাল্লাহ আসতে পারবো বলে আমার বিশ্বাস। তো আজকে তোমাদের কথায় ডেফিনেটলি আমাদের বাকি বন্ধুদের জন্য অনুপ্রেরণা হবে এবং একটা ওয়ে আউট হবে। অন্য বন্ধুদের বলছি, 30,000 মেম্বার আমাদের এই গ্রুপের, তোমরা যারা এন্টারপ্রেনার হিসেবে আছো, তারা যদি এই গ্রুপে, প্রতি সোমবার দিন আমাদের প্রোগ্রাম চলবে, তারা যদি এই প্রোগ্রামে আসতে চাও তাহলে আমাকে তোমরা জানাতে পারো অথবা অ্যাডমিন নাজমুলকে জানাতে পারো, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করব তোমাদের বিজনেসে আসার গল্প, কিভাবে এসেছো, কিভাবে ব্যারিয়ার গুলো কি, এবং কিভাবে তোমাদের ফিউচার প্ল্যানিং কি, এবং সেইখানে আমাদের গ্রুপের মেম্বাররা আমরা কিভাবে হেল্প করতে পারি, সবকিছু নিয়ে আসলে আমরা আলোচনা করব। আশা করি দেখা হবে আগামী পর্বে। বাচ্চাদের জন্য। আর বন্ধু সোহেল তোমার সাথে আমার যেটা একটু এডিশন, সেটা হচ্ছে ইউ ক্যান মেক এ সাপ্লাই চেইন, লাইক আমাদের একটা বন্ধু আছে রংপুরে, আর একটা বন্ধু হয়তো সিলেটে, একটা বন্ধু আছে চিটাগাং এ, খুলনায়, তো তাদের হয়তো তোমার মতো এরকম একটা মার্কেট নেই, ফিল্ড নেই,
they can work from their end also. Like রংপুরের একজন হয়তো আমাদের অনেকেই তো আছে ভালনারেবল, আমাদের 2002 এর অনেকেই আছে একটু ইকোনমিক্যালি যারা একটু পিছিয়ে আছে, কেউ একজন নাড়ু তৈরি করতে পারে, কেউ একজন মোয়া তৈরি করতে পারে, কেউ কিছু একটা তৈরি করতে পারে। সো তুমি কিন্তু এখানে একটা সাপ্লাই চেইন বিল্ড আপ করতে পারো। আমি এই জন্যই তোমাকে কোশ্চেনটা করেছিলাম যে যে তোমার সিজনের যে চ্যালেঞ্জটা এই সময়টাতে তুমি কি করো। সো দেয়ার কুড বি সো মেনি অপশনস যে তুমি তোমার অন্যান্য ফ্রেন্ডসদেরকে যারা কোয়ালিটি মেনটেন করতে পারবে, কোয়ালিটি পিপল, তাদের ওই প্রোডাক্ট গুলো নিয়েও কিন্তু তুমি মার্কেটে লঞ্চ করে দিতে পারো। বাট এটাও আমাদের বন্ধুদের জন্য কিন্তু এটাও একটা অপরচুনিটি যে সে হয়তো ফেসবুক চালাতেই পারে না ঠিকভাবে, বুস্টিং করবে কি, তার হয়তো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নাই যে ফেসবুক একটা বুস্টিং করবে। আমি তার মধ্যে একজন যে আমি আসলে টেকনিক্যালি খুব একটা ডেভেলপ না, যাই হোক সামহাও তারপরেও আমি সাপ্লাই চেইন হতে পারে অ্যাকচুয়ালি। বন্ধুরা তোমরা যোগাযোগ করতে পারো সুয়ের সাথে, আই থিংক এখানে তোমার জন্য একটা অপরচুনিটি অপেক্ষা করছে। আমি যে কোনো ভাবে যে কোনো সময় আমি সব বন্ধুদেরকে একটা কথা বলেছি যে আমার সাথে শুধুমাত্র মধু নিয়েই যোগাযোগ করতে হবে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যোগাযোগ করতে হবে এরকম না। কোনো একটা বন্ধু যদি মনে করে যে তার কোনো একটা প্রয়োজনে আমি তার পাশে থাকতে পারবো, সেটা হইতে পারে যে তার ঘর থেকে সে বেরোতে পারতেছে না, আমার বাসার কাছেই তার ওষুধটা আছে, সে যদি বলে যে সোহেল তুমি একটু এসে আমার ওষুধটা দিয়ে দাও, আমি সোহেল হাজির হব, এটা নিশ্চিত থাকো এবং আমি সেটা করেছি। অ্যাকচুয়ালি সোহেল এটা হচ্ছে সাপোর্ট এক জিনিস, তুমি যখন বিজনেস মেন্টালিটি থেকে একটা সাপ্লাই চেইন মেইনটেইন করবে, বিল্ড আপ করবে, লাইক রিমোট একজন হয়তো সে সেল করতে পারছে না, সেটা আবার সি অর হি ক্যান প্রোডিউস, তুমি সেটাকে লিংক আপ করতে পারো। যেটা তুমি ভাবি হচ্ছে ঘি তৈরি করছে বললা যে হয়তো কোয়ান্টিটি বেশি না, তুমি এটা কিন্তু গ্রামের সিরাজগঞ্জের যে কোনো একটা বন্ধু কিন্তু চাইলে ওইখানে একটা ফার্ম ক্রিয়েট করতে পারে ঘি তৈরি করার বা দই তৈরি করার। যখন যে চ্যালেঞ্জটা আসবে আমরা কিন্তু চাইলে এইভাবে লিংক আপ বিজনেস করতে পারি, ইটস পসিবল ইনশাল্লাহ। আমরা দেখেছি যে তুমি যেটা জাপান থেকে আনবা বললা, জাপান থেকে যেটা আনবা সেটা তুমি চাইলে কিন্তু রংপুর থেকে আনতে পারো, দিনাজপুর থেকে আনতে পারো, তুমি চাইলে হচ্ছে বরিশাল থেকে নিতে পারো কিছু প্রোডাক্ট। তো ওয়ার্ক অন দ্যাট ফার্স্ট, তারপর হচ্ছে তুমি ওইদিকে আগাতে পারো। আমার কাছে মনে হয় যে তুমি একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিতে পারো অন্য ফ্রেন্ডসদের। বন্ধু সুন্দর, আমি তোমার সাথে একেবারেই সহমত পোষণ করি এবং আমি সানির মাধ্যমে বা অ্যাডমিন নাজমুলের মাধ্যমে আমি জিনিসটা জানাই সবাইকে যে হ্যাঁ আমরা মানে যদি এই এই চেইনটা তৈরি করতে চাই বা করতে পারি, সেই ক্ষেত্রে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে অথবা আমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় যে তুমি এই তোমার এই পেজে বা তোমার এই জায়গাটাতে তোমরা এটা দাও, সেক্ষেত্রে আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করতে পারি। এটা খুব ভালো একটা প্রস্তাব এবং এটা আমি অবশ্যই আজকে তোমাদের মাধ্যমেই কথা দিচ্ছি যে যদি কেউ এই ধরনের সহযোগিতা নিয়ে আমার কাছে আসে বা আমি কারো কাছে চাই, সবাই যদি দুইজনই যদি সমভাবে সহমত পোষণ করি তাহলে ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। এবং এটা খুবই সুন্দর কথা যে জাপান থেকে যে প্রোডাক্টটা আমি নিয়ে আসতে পারি। হ্যাঁ শেষ করো, মানে আমাদের সময় খুব কম, শেষ করো বন্ধু সোহেল। হ্যাঁ আমি একটু কথা দিয়ে শেষ করে দিব, আর বড় জোর 1 মিনিট হাইস্ট সর্বোচ্চ। আচ্ছা তো আমি এইটুকু বলতে চাই যে এটার সাথে আমি একমত পোষণ করি, আর ইতিমধ্যেই আমার অনেক বন্ধুরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, তাদের কাছে আমি সানির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্পেশালি আমার প্রথম এইটার এই মধুর মার্কেটটা আসা অ্যাডভোকেট স্বপ্নার মাধ্যমে। সে এখনো হয়তো বা এখানে দেখতে কিনা আমি দেখতে পাচ্ছি না, আমি কে কি বলতেছে কিছুই আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু তোমাদের দুজনকেই দেখতে পাচ্ছি। তো যাই হোক আমি তার প্রতি কৃতজ্ঞ। তারপরে হচ্ছে হলো নাজমুল আমাকে যথেষ্ট মানসিকভাবে সহযোগিতা করেছে এবং সে আমার মধু কিনেও সে সাপোর্ট দিয়েছে। আবরার নামে আমাদের একটা ফ্রেন্ড আছে, সেও এই ধরনের সহযোগিতা করেছে। আমি অন্যান্য আরো যারা বন্ধু আমাকে সহযোগিতা করেছে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমি তোমাদের সাথে এইভাবেই থাকতে চাই, এটাই আমার আশা। এবং আমি আকাশের এই পরামর্শটাকে খুব ভালোভাবেই গ্রহণ করলাম যে যদি কেউ যার যার জায়গা থেকে কোনো রিসোর্সফুল কোনো কিছু থাকে আমার সাথে আমার নাম্বারে বা আমি এই পেজে সানির কথা মতোই আমার ফেসবুক পেজটা দিয়ে দিব। বিশেষ করে আমি লাইক আনতে পারতেছি না, বুস্ট আমি করতে চাই না, আমি চাই মৌলিক যে কয়টা লাইক। আমরা আমরা বন্ধুরা আছি, বুস্টিং করতে হবে না আমাদের বন্ধুত্ব না, সেটাই আমি মৌলিক লাইক চাই। অনেকে তোমার এখান থেকে মধু নিতে চাচ্ছে আমি দেখলাম, ঠিক আছে, অনেকে সত্যি কথা বলতে যে যেহেতু তুমি একটা ভালো কাজ করতেছো ডেফিনেটলি এখান থেকে সবার সহযোগিতা পাবা। আজকে ইনশাল্লাহ
যে যে বন্ধুরা এবং আজকের এই প্রোগ্রামটা দেখেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতে আমরা আগামী সোমবার আবার দেখা হবে রাত 9টায়। এবং যাওয়ার আগে আমি আবার বলে দিচ্ছি, এখন থেকে প্রতি শুক্রবার কিংবদন্তি গ্রুপের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য, প্রতি শুক্রবার না, এক শুক্রবার পর পরই সাধারণ মানুষের জন্য যারা অবহেলিত এবং রাস্তায় আছে তাদের জন্য খাবার রান্না করা হবে এবং খাবার ডিস্ট্রিবিউট করা হবে। এটা একটা গ্রেট উদ্যোগ এবং আমরা চাই এই প্রোগ্রামটা আস্তে আস্তে শুধু প্রাইডে না, একসময় 365 দিন এই গ্রুপের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম রান হবে। আর এই প্রোগ্রামে যদি আমরা উদ্যোক্তাদের আনতে চাচ্ছি, আমাদের এই 30,000 মেম্বারদের মধ্যে যারাই উদ্যোক্তা তাদেরকে আমরা এখানে আনতে চাচ্ছি, তাদের গল্প শুনতে চাচ্ছি, তাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হতে চাচ্ছি। যদি কেউ থাকো তোমরা যোগাযোগ করো আমার সাথে অথবা নাজমুলের সাথে, দেখা হবে আগামীতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।